নিজের বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে কারোর স্পর্শ পেতেই আমার ঘুম ভেঙে যায়। চোখ জোড়া মেলতেই অনুভব করলাম আমি ছাড়াও আমার রুমের মধ্যে অন্য কারোর উপস্থিতি। শরীরটা শিউরে উঠল আমার। আমার রুমে এত গভীর রাতে কে আসতে পারে? কথাটা মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। আমি অনুভব করলাম কেউ একজন আমার পেছন থেকে আমার কোমরের ওপর হাত রাখলো। ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে আসছে আমার। শরীরটা বেশ ভারী হয়ে গেছে, একটু নড়ে চড়ে ওঠার শক্তি নেই আমার। হাতটা আমার কোমর থেকে সরে যেতেই আমার কানের আর গলার ওপর কারোর গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। নিঃশ্বাসের উষ্ণতা আমার অদ্ভুত রকমভাবে কাছে টানছে। আমি বিছানা থেকে অনেক কষ্টে নিজের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়লাম। বিছানা থেকে উঠে দাঁড়াতেই আমি রুমের লাইট অন করলাম। লাইট অন করে আমি বিছানার দিকে তাকাতেই আমার চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। এ আমি কাকে দেখছি? আয়াত ভাইয়া আমার রুমে, আমার বিছানায়, এত রাতে! গলাটা এক মুহূর্তে শুকিয়ে আসে আমার। একটা ঢোক গিলে নিজেকে একটু শান্ত করতে চেষ্টা করলাম। আয়াত ভাইয়ার উপস্থিতি আমার মনের মধ্যে এক অজানা ভয় সৃষ্টি করে দিল। হাত পা কাঁপছে আমার। আয়াত ভাইয়া আমার বিছানার পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে উদ্দেশ্য করে কিছু বলার শান্তি পাচ্ছি না। অনেকটা সাহস করে একটু শান্ত গলায় বলার চেষ্টা করলাম, আয়াত ভাইয়া এইসব কি? আমার রুমে এত রাতে আপনি, তাও আবার তাও আমার বিছানায়। কথাটা শেষ করতেই আয়াত ভাইয়া আমাকে অবাক করে দিল। আয়াত ভাইয়া আমার রুমের দরজার কাছে দিয়ে দরজাটা বেশ শব্দ করে বন্ধ করে দিল। আয়াত ভাইয়ের এমন ব্যবহারের সাথে আমি পরিচিত নই। আমার মনের মধ্যে ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমি দৌড়ে আয়াত ভাইয়ের কাছে ছুটে চলে আসি। দরজা খোলার চেষ্টা করতেই আয়াত ভাইয়া আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ভীষণ কর্কশ গলায় বলে উঠল, ভুল করেও দরজা খোলার কোনো চেষ্টা করিস না অর্ষি, আর যদি চিৎকার করিস তো তোর সম্মান নষ্ট হবে। আমি চাই না তোকে এই সমাজ নষ্টামের নাম ধরে ডাকুক। আয়াদের কথা শুনে অর্ষি একদম চুপসে যায়। আয়াত অর্ষির দিকে এগিয়ে আসতে থাকে। অর্ষি আয়াদের চোখ বরাবর দৃষ্টিপাত করে আছে। অর্ষির চোখ জোড়া আয়াতের দিকে ভীষণ ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করেছে। আয়ান অর্ষির দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে অর্ষির দিকে এগিয়ে যেতে থাকে। অর্ষি এক পা করে পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। আয়াত অর্ষির খুব কাছে চলে আসে। অর্ষি একদিক মুখ বাঁকিয়ে ফিসফিস করে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আয়াত ভাইয়া প্লিজ আমার কোনো ক্ষতি করিয়েন না, আমি আপনার বোন, প্লিজ ভাইয়া। অর্ষির কথা আয়াদের কানে যাচ্ছে না। আয়াত অর্ষির কোমরে নিজের হাত রাখতেই অর্ষি নিজেকে শান্ত করলো। অর্ষি আপন মনে ভাবতে লাগলো, আয়াত ভাইয়া আমাকে চুপচাপ থাকতে বললো, আর আমি চুপচাপ নিজের সব থেকে দামি সম্পদ, আমার সম্মান তার হাতে তুলে দিব। এটা কি করে সম্ভব? সম্মান নষ্ট হোক তবুও নিজেকে কারোর কাছে নত করব না আমি। কথাটা ভাবতেই অর্ষি আয়াতের হাত ধরে নিজের কোমর থেকে সরিয়ে দিল। আয়াত অর্ষির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাজটা আমায় করতে দে অর্ষি। আমি মরে যাব তবুও নিজের সম্মান নষ্ট করতে দিব না। কথাটা শেষ করতেই অর্ষি আয়াদের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। আয়াত কিছুই বুঝতে পারল না কি থেকে কি হয়ে গেল। তোর বাবা আমাকে আশ্রয় দিয়েছে বলে আমার সাথে নোংরামি করতে চলে আসবি? আর আমি কি সব কিছু মেনে নিব? তা তো হতে পারে না। আমার কাছে আমার আত্মসম্মান পৃথিবীর সব থেকে দামি, যেটা আমি কখনো কাউকে নিতে দিব না। মাইন্ড ইট মিস্টার আয়াত, বেরিয়ে যান আমার রুম থেকে, সকাল হতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অর্ষির কথা শুনে আয়াত থ মেরে দাঁড়িয়ে যায়। অর্ষির থাপ্পড়ে যতটা না রাগ হচ্ছে তা থেকে কয়েক গুণ বেশি রাগ হচ্ছে অর্ষি চলে যাবে এটা শুনে। আয়াত অর্ষির হাত জোড়া দুম করে চেপে ধরে অর্ষিকে তার মুখের দিকে ঘুরিয়ে নিল। পিছন থেকে অর্ষির কানের কাছে মুখ নিয়ে আয়াত ফিসফিস করে বলতে লাগলো, আমার তোর শরীরের উপর কোনো ইন্টারেস্ট নাই, তবু আমায় বাধ্য করিস না, আমি তোর রুমে তোকে ধর্ষণ করতে আসি নাই। আমি এসেছি তোর পিঠে লেপটে থাকা আমার এই চিপটা নিতে, এই তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার রুমে ফার্দার তুই যাবি না। কথাটা শেষ করতেই আয়াত অর্ষিকে একটা ধাক্কা মেরে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে দিল। অর্ষিকে ধাক্কা দিয়ে আয়াত হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত চলে যেতেই অর্ষি হাঁটু গেড়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ে, বুঝতে পারছে না কিছুই। আয়াত ভাইয়া হঠাৎ করে রাতের গভীরে আমার রুমে আসলো। যে
যে কেউ হলে ঠিক এটাই ভাবতো যে নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্যে আমার রুমে এসছে, তাও আমার বিছানায়। অর্ষি আপন মনে ভাবছে আয়াদের কথা। আয়াতকে থাপ্পড় মারাটা উচিত হয়নি, কিন্তু উনি তো আমার শরীরে টাচ করেছে, এটা কি যুক্তিযুক্ত? আমি ভুল কিছু করিনি। আজ আবারও মনে পড়ে গেল পুরনো অতীতের কথা। আয়াত ভাইয়া আমাকে মনে করিয়ে দিল সেই বিষাক্ত অতীতের কথা যা আমাকে তাড়া করে বেড়ায়। আপনারা হয়তো ভাবছেন আয়াদের পরিবারের সাথে আমার সম্পর্ক কী, তাহলে বলি, আমার নাম অর্ষি। যখন আমার বয়স মাত্র 11, তখন থেকে আমি আয়াত ভাইয়াদের বাড়িতে থাকি। আয়াত ভাইয়ার বাবাকে বাবা বলে ডাকি, কারণ আমার বাবা নেই। বাবা নেই বলতে আমি অনাথ ঠিক, তবে সেটা আমার মায়ের জন্য। আমার মা বাবার খুনি, আমার মা আমার বাবার খুনি। নিজ হাতে আমার মা আমার বাবাকে খুন করেছে, নিজের চোখের সামনে আমি আমার বাবাকে খুন হতে দেখেছি। আমার বয়স তখন 9 বছর। প্রতিদিন দেখতাম বাবা অফিসে গেলেই আমাদের বাড়িতে অনেক লোক আসতো, লোক বলতে কিছু আঙ্কেল আসতো, আমি তখন এত কিছু বুঝতাম না। একদিন ভুল করে আমি আমার মায়ের সাথে এক আঙ্কেলকে ভীষণ নোংরা আপত্তিকর অবস্থায় দেখে ফেলি। তখন আবার অত কিছু ধারণা ছিল না, কিন্তু এতটুকু বুঝলাম যে তারা কোনো নোংরামি করছে। আমার মা আমাকে দেখার পরেও বিষয়টা হালকা করে দেখল, উনি তার কাজ চালিয়ে যেতে লাগলেন। বাবা অফিস থেকে ফিরতেই আমি বাবাকে বলে দিই কথাটা। সেই দিন আমার ভুল ছিল এটাই যে বাবাকে সবটা বলে দিয়েছিলাম। ওই দিন যদি বাবাকে না বলতাম তবে আমার বাবা আজ আমার কাছে থাকতো। বাবাকে কথাটা বলার পরে বাবা কিছু বলল না। পরদিন সকালে বাবা অফিস যেতেই ওই আঙ্কেল বাড়িতে আসলো আমার জন্য কিছু চকলেট নিয়ে। আমি চকলেট নিয়ে নিজের রুমে গিয়ে পুতুল নিয়ে খেলছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি নিজের রুমে থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আসতে দেখি বাবা মায়ের সাথে উচ্চস্বরে কথা বলছে, মা আর ওই আঙ্কেল বাবার কথাগুলো শুনছে। আচমকা মা বাবার গলা চেপে ধরে, ওই আঙ্কেলটা বাবার হাত পা ধরে বেঁধে ফেলে আর আমার মা বাবাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে। ওই দৃশ্য বর্ণনা করার মতো নয়। নিজের নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম। অনেক কেঁদেছি আমি, দুদিন মুখে কিচ্ছু তুলিনি। কিছুদিন যেতেই আমি আমার মায়ের আসল রূপ দেখতে পেলাম। রোজ রোজ এক একজন আমাদের বাড়িতে আসতো আর আমার মা তাদের নিয়ে ফুর্তি করত। একদিন এক আঙ্কেল আমাকে দেখে আমার মাকে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়ের কত দাম হবে, বয়স কত ওর? মা হেসে জবাব দিল, এই তো 10 বছর, আর একটু ধৈর্য ধরো, ওকে আমাদের লাইনে আনবো। মায়ের কথাটা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ওই দিন রাতে যখন মা অন্য একজনের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছিল ঠিক তখনই বাড়ি থেকে পালিয়ে আসি। লজ্জা করছে ওই মহিলাকে মা বলে ডাকতে। আমি বাড়ি থেকে পালিয়ে থানায় এসে পুলিশ আঙ্কেলকে সব কিছু বলে দিই, আর সেই পুলিশ আঙ্কেল হলো আয়াত ভাইয়ার বাবা। উনি আমার কথা শুনে আমাকে নিজের সাথে এখানে নিয়ে আসে। তারপর থেকে এখানেই থাকি আর এখান থেকেই পড়াশোনা করি, বাকি কথা ধীরে ধীরে জানতে পারবেন। সকাল হতেই রুমের বাহির থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কানে ভেসে আসতে লাগলো অর্ষির। অর্ষি তাড়াতাড়ি দরজা খুলে বাহিরে আসতে অবাক হয়ে যায়। অর্ষি দেখতে পায় আয়াত তার রুমের দরজা বন্ধ করে আছে, এত ডাকার পরেও খুলছে না দরজা। অর্ষি আয়াদের রুমের সামনে যেতেই আয়াদের মা কান্না ভেজা কণ্ঠে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই অর্ষি তুই একটু দেখ না মা, আমার ছেলেটা কেন দরজা খুলছে না। মায়ের কথাটা অর্ষির মনের মধ্যে একটু নাড়া দিল, হঠাৎ করে আয়াত ভাইয়া দরজা বন্ধ করে আছে কেন? অর্ষি দরজা নক করতেই আয়াত হক চুকিয়ে দরজা খুলে দিল। প্রথমবার নক করতেই দরজা খুলে গেল। অর্ষি একটু অবাক হয়ে যায়। আয়াত দরজা খুলতে অর্ষিকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। অর্ষিকে দরজার বাহিরে দেখতে পেয়ে আয়াত একটু কর্কশ গলায় বলতে লাগলো, এখানে কি? কাল তোকে বলেছিলাম না আমার রুমের সামনে যেন তোকে না দেখি। তারপরও নির্লজ্জের মতো আমার রুমের সামনে এলি কেন? আবার বুঝি আমার গালে আদর দিতে ইচ্ছে হচ্ছে? আয়াদের রাগানিত কণ্ঠস্বর অর্ষিকে ঠিক বুঝিয়ে দিচ্ছে সে যে আসলে কী বোঝাতে চাচ্ছে। কাল রাতের কথা আয়াত ভুলতে পারেনি। অর্ষি মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। আয়াদের কথা শেষ হতেই আয়াদের মা আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর সমস্যা কী আয়াত? আমার মেয়েটাকে তোর সহ্য হয় না একটু? আর কী সব বলছিস, কাল আবার কী হয়েছে তোদের? আর তুই এত ডাকার পরেও কেন দরজা খুলছিলি না, সমস্যা কী? কাল রাতে ঘুমাইনি, একটু কাজ করেছি বলে উঠতে লেট হয়ে গেছে। ও যা ইচ্ছে হয় কর, আমরা তো ভয় পেয়ে গেছি। যাই হোক,
তুই ঠিক আছিস তাতেই শান্তি। আয়াদের মা কথা শোনাতে শোনাতে চলে গেল। আয়াদ দরজার উপরে এক হাত রেখে একটু হেলে দাঁড়িয়ে আছে। অর্ষি বোকার মতো দাঁড়িয়ে এক দৃষ্টিতে আয়াদের দিকে তাকিয়ে আছে। আয়াদ অর্ষির দিকে তাকিয়ে মৃদু হেসে বলতে লাগলো, ওরে নির্লজ্জ মেয়েরে, কোন বাসায় বললে যে বুঝবে, এর মতো একটা বদমেজাজি মেয়েকে আমার সহ্য হয় আল্লাহ জানে। দেখো কেমন মেরুদণ্ডহীনের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওই মিস নির্লজ্জ বেহায়া মেয়ে। কথা কানে যায় না তোর? একটা হ্যান্ডসাম ছেলেকে দেখলে এমন করে তাকিয়ে থাকতে হয়? আশ্চর্য, মনে হয় জীবনেও ছেলে দেখে নাই। আয়াদের খোঁচা মারা কথাগুলো ওর্ষির কানে পৌঁছাতে ওর্ষি আয়াদের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, আমার মেরুদণ্ড নেই তা তোকে কে বলেছে? তুই তো একটা হনুমানের বংশধর, অসহ্যকর ছেলে একটা, জঙ্গলিদের মতো দেখতে। তোকে তো চিড়িয়াখানায় থাকার কথা, এখানে কি তোর রূপের জন্য তোকে দেখছে না? তোর মতো একটা আজব প্রাণীকে তো আর সচরাচর দেখা যায় না, তাই মন ভরে দেখে নিচ্ছি। ওষি কথাটা শেষ করতেই আয়াদের দিকে তাকিয়ে মুখটা ভেঙচি কাটে। আয়াদ রেগে আগুন হয়ে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে ওষির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওষি আয়াতকে উদ্দেশ্য করে মৃদু হেসে বলতে লাগলো, কাল রাতের ব্যবহারের জন্য আমি দুঃখিত আয়াত ভাইয়া, নেক্সট টাইম এমন ভুল হবে না। অর্ষি আমি তোকে ওর্ষি আয়াদের কথা শেষ হবার আগেই আয়াদের সামনে থেকে পালিয়ে যায়। আয়াদ ওর্ষি চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে কিছু একটা ভেবে চোখ নামিয়ে নিল। ওর্ষি সন্ধ্যা হতে চলল, রেডি হয়েছিস তুই? আয়াদের মা ভীষণ চিৎকার করে কথা ওর্ষির উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে আজ একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেই বিয়ের অনুষ্ঠানে আয়াদও তার ফুল পরিবার যাবে। আয়াদ একদম রেডি আর অর্ষি নিজের রুমে এখনও রেডি হচ্ছে। আয়াত গাড়িতে উঠতে যাবে ঠিক এই মুহূর্তে আয়াতকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগলো, আয়াত তুই আমাদের সাথে যাস না, অর্ষিকে নিয়ে তোর বাইকে করে আসিস, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা আসছি। কিন্তু বাবা আমি তো তোকে না বারণ করেছি আমার মুখের উপর কথা না বলতে, অর্ষিকে সাথে করে নিয়ে আসলে কোনো পাপ হবে না, আর আমি যেন না শুনি যে আবার ঝগড়া করছিস, সাবধানে আসিস। কথাটা শেষ করতেই আয়াদের বাবা গাড়ি থেকে আয়াদের সামনে থেকে বেরিয়ে যায়। আয়াত বোকার মতো দাঁড়িয়ে আছে, চোখের উপর সানগ্লাস সরিয়ে আয়াত মনে মনে বলতে লাগলো, এটা কি হলো, এত সুন্দর করে সেজে গুজে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, আমায় না নিয়ে বাবা মা চলে গেল, তা না হয় মানতে পারলাম, কিন্তু অর্ষির মতো একটা বজ্জাত মেয়েকে নিয়ে আমি কেমন করে যাব? মান সম্মান আর থাকলো না আমার। আয়াত কিছু সময় দুঃখ প্রকাশ করে বাড়ির মধ্যে চলে যায়। অর্ষির রুমের বাহিরে দাঁড়িয়ে থেকে আয়াত রাগান্বিত কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো, এই তোর হয়েছে, সবাই চলে গেছে, আর কত লেট করবি, তারপর তো বিয়েই শেষ হয়ে যাবে। কি সবাই চলে গেছে, হায় আল্লাহ, এখন আমি যাব কি করে? আমার কত ফ্রেন্ড আসার কথা, আল্লাহ আমি এখন কি করব? কি করবি মানে আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি রেডি হবি আর কি করবি? রেডি হয়ে লাভ কি, আমি যাব কার সাথে? আমার সাথে যাবি, বাবা বলে গেছে আমার সাথে যেতে, কপাল আমার, আচ্ছা ঝামেলায় ফেসেছি আমি যত সব। ও অর্ষির শান্ত জবাব শুনে আয়াদের একটু অবাক লাগলো, এই বদমেজাজি মেয়েটা এত শান্ত গলায় কথা বলছে, মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আয়াদ অর্ষির রুমের বাহিরে দাঁড়িয়ে ওয়েট করছে। কিছু সময় যেতে আয়াদ আবার অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর কতক্ষণ লাগবে ভাই, করছিস কি রে তুই, মানে এতক্ষণ সময় লাগে রেডি হতে? বিয়েটা তো আফরিনের, তোর না, একটু তো রহম কর, পরে আবার ওর জামাই নিয়ে টানাটানি পড়বে। আয়াদের কথা কোনো বিপরীত জবাব এলো না। প্রায় আরো 15 মিনিট যেতেই আয়াদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আয়াদ চরম বিরক্ত নিয়ে বলে উঠল, এই তুই থাক আমি গেলাম। এই তো আর একটু, এই আয়াদ ভাইয়া যাবে না, এই আয়াদ ভাইয়া যাবে না প্লিজ, আমি একটা বিপদের মধ্যে ফেসে গেছি প্লিজ। অর্ষির কান্না ভেজা কণ্ঠ আয়ানের মনে ভয় সৃষ্টি করে দিল। আয়াদ দরজা নক করে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুই ঠিক আছিস তো, তোর কি শরীর খারাপ লাগছে? আচ্ছা আমি যাচ্ছি না, তুই রেস্ট নে তাহলে। আরে না আমি শাড়ি পরতে পারছি না, মাকে একটু ডেকে দিন না প্লিজ। লে এতক্ষণ কি উগান্ডার ভাষায় বলছিলাম যে বাবা মা চলে গেছে, এখন বলে মাকে ডেকে দাও, প্রেসিডেন্টকে ডেকে দাও, শাড়ি পরিয়ে দাও, ঢং যত। আয়াত ভাইয়া আমায় একা বাড়িতে রেখে যাবেন না প্লিজ, আমার ভীষণ ভয় করছে প্লিজ। উফ আর কতক্ষণ থাকবো বলে আমায়, শাড়ি না পরে অন্য কিছু পরলে পাপ হয়ে যেত, অসহ্যকর একটা মেয়ে, আমি আসবো কি?
অর্ষি দরজা খুলে দিতেই আয়াদ অর্ষি রুমে প্রবেশ করলো। অর্ষি শাড়ির কুচি এক হাতে ধরে অন্য হাতে নিজের বুকের ওপর একটা কাপড় রেখেছে। হ্যাঁ, অর্ষির চোখের দিকে তাকাতেই অর্ষি মাথা নিচু করে ফেলল। কি আর করবে, এমন লজ্জাজনক পরিস্থিতি না পড়লে আয়াদের থেকে সাহায্য নেওয়া এত দূর, এরা তো সহ্যই করা যায় না। আয়াদ অর্ষির সামনে হাঁটু গেড়ে বসে অর্ষির শাড়ির কুচি ঠিক করতে লাগলো। অর্ষি আয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশ্চুপ হয়ে। আয়াদের কুচি ঠিক করে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, এই নে কুচিটা ধরে গুঁজে দে আর আমায় উদ্ধার কর। অর্ষি শাড়ির কুচি ধরতেই কুচিটা আবার নষ্ট হয়ে যায়। কুচিটা নষ্ট হতে আয়াত রেগে বোম হয়ে যায়। এ কি করলি, আবার নষ্ট করে ফেললি, আল্লাহ আজ আর যাওয়া হবে না, কোনো কাজ তোর দ্বারা ঠিক মতো হয় না। কথাটা শেষ করতেই আয়াদ আবার অর্ষির শাড়ির কুচি ঠিক করতে লাগলো। অর্ষি ছলছল চোখে আয়াদের দিকে তাকিয়ে আছে। আয়াত বিষয়টা লক্ষ্য করে আর কিছু বলল না। আয়াত কুচিটা ঠিক করে অর্পির পেটের দিকে গুঁজে দেওয়ার চেষ্টা করতেই আয়াদের হাতে স্পর্শ অর্ষির পেটে লাগায়। আয়াদের স্পর্শ পেতে অর্ষির সমস্ত শরীর শিউরে ওঠে। অর্ষি নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আয়াত শাড়িটা গুঁজে দিয়ে অর্ষির পেটের দিকে তাকাতেই সে নাভিটা আয়াদের চোখে পড়ে। আয়াত এই প্রথম নারীর উন্মুক্ত পেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আয়াত বলছে, বাহ কি অপূর্ব সুন্দর। আয়াত অর্ষির দিকে তাকাতেই দেখতে পেল অর্ষির চোখ বন্ধ করে আছে। আয়াত অর্ষির সামনে থেকে উঠে দাঁড়ালো। বুকের উপর থেকে শাড়ি অনেক আগে সরে গেছে। অর্ষি পাথরের মতো দাঁড়িয়ে আছে। আয়াত অর্ষিকে এমন অবস্থায় দেখে একটা ঘোরের মধ্যে যায়। অর্ষির দিক থেকে আয়াত নিজের চোখ ফেরাতে পারছে না। এতটা সুন্দরী মানুষ কি করে হতে পারে, ভাবছে আয়াত। আয়াত অর্ষির শাড়ির আঁচলটা সেফটি পিন দিয়ে আটকে দিতে নিল। অর্ষির বুকের উপরে আয়াদের স্পর্শ অর্ষির মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি জন্ম দিল। অর্ষি আয়াদের কাঁধের উপর হাত রেখে আয়াদের শাড়িটা শক্ত করে চেপে ধরল। অর্ষির হাতের স্পর্শ আয়াদের মনে কম্প সৃষ্টি করে দিল। হ্যাঁ, আয়াদার নিজের মধ্যে নেই। আয়াত অর্ষির শাড়ির আঁচলটা ফেলে দিয়ে অর্ষির কোমর ধরে স্লাইড করে নিজের দিকে অর্ষিকে কাছে টেনে নেয়। অর্ষির চোখ বন্ধ করে আছে। আয়াদ অর্ষির চুলগুলো গাড়ির উপর থেকে সরিয়ে দিয়ে অর্ষির ঘাড়ে গলা চুমু খেতে লাগলো। অর্ষি নিজের নিয়ন্ত্রণে নেই। অর্ষি অনিচ্ছা সত্ত্বেও আয়াদের চুমুগুলো ফিল করতে লাগলো। আয়াদ একটু একটু করে অর্ষির ঘাড় থেকে অর্ষির ঠোঁটের দিকে এগিয়ে আসে। আয়াদ অর্ষির ঠোঁটের দিকে অগ্রসর হতেই অর্ষি আয়াতকে ধাক্কা দিয়ে নিজের থেকে তাকে আলাদা করে নিল। অর্ষি আয়নার দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলো, আয়াত ভাই এসব ঠিক না, আপনি প্লিজ এখন যান, আমি চাই না এইসব, প্লিজ। আয়ার নিজের নিয়ন্ত্রণে নেই। অর্ষির কথাগুলো আয়াদের কান অবধি পৌঁছায় না। আয়াদ অর্ষির দিকে এগিয়ে আসে। অর্ষি ছলছল দৃষ্টিতে আয়াদের দিকে তাকিয়ে আছে। অর্ষি পিছিয়ে যেতে বিছানায় কাছে চলে আসে। আয়াদ অর্ষিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। অর্ষির উপর ঝাঁপিয়ে পড়ে আয়াত। অর্ষি কান্না ভেজা কণ্ঠে আয়াতকে এক নাগারে বলতে যাচ্ছে, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন, আমার এসব সহ্য হচ্ছে না, আমি অবিবাহিত, প্লিজ। আয়াদ অর্ষির কথাগুলো পাত্তা না দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, প্লিজ অর্ষি প্লিজ, আমি নিজের মধ্যে নেই, আমরা আজ এক হবই হব, আই নিড ইউ, ইয়া আই রিয়েলি নিড ইউ অর্ষি। কথা বলতে বলতে আয়াদ অর্ষির ঘাড়ে আবারও মুখ গুঁজে দিল। অর্ষি সহ্য করতে পারছে না, আতকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অর্ষির কান্নার শব্দ আয়াদের কানে আসতেই আয়াত থ মেরে যায়। আপন মনে আয়াত ভাবতে থাকে, ছি এসব আমি কি করছি, একটা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ধর্ষণ করছি আমি। আয়াদ একটু শান্ত হয়ে যায়। আয়াদ অর্ষির উপর থেকে উঠে যায়। অর্ষি বিছানায় অর্ধনগ্ন হয়ে শুয়ে কেঁদে চলেছে। আয়াদ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অর্ষিকে কিছু বলে শান্ত করার মতো ভাষা তার জানা নেই। আয়াদ কিছু সময় দাঁড়িয়ে থেকে অর্ষি রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অর্ষি নিজের বিছানায় পড়ে আছে। এতটা লজ্জা লাগছিল তার যে ইচ্ছে করছিল মরে যেতে। অর্ষি কাঁদছে আর ভাবছে, আয়াত ভাইকে সাহায্য করার জন্য ডাকা উচিত হয়নি, আজ আমার ভুলের জন্য আয়াত ভাই আমার উপর জোর করে, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না আর। অর্ষির ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ প্রকাশ করতে চলেছে। আয়াদের করা ব্যবহার তার মনের মধ্যে কতটা আঘাত করেছে। আয়াত নিজের রুমের সোফার উপর কপালে হাত দিয়ে বসে আছে। অর্ষির উপর এতটা আকর্ষিত হয়তো কি করে পারলো সে, আপন মনে ভাবছে আয়াত। কি রে এমন গোমরা মুখ করে বসে আছিস কেন, অনুষ্ঠানে আসলি না যে, অর্ষির সাথে ঝগড়া করেছিস? আয়াদের মা এর প্রশ্নসূচক কণ্ঠ শুনে আয়াত কেঁপে উঠল। আচমকা আয়াদের মা উপস্থিত আয়াতকে বিব্রত করল। আয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে তার মাকে উদ্দেশ্য করে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, তোমরা চলে এসেছো, বিয়ের অনুষ্ঠান শেষ? হ্যাঁ বিয়ের অনুষ্ঠান তো শেষ, কিন্তু তোকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন, ঘেমে যাচ্ছিস যে, কি হয়েছে, সব ঠিক তো?
হ্যাঁ মা, সব ঠিক আছে। আসলে একটু অসুস্থ বোধ করছি বলে আর যাইনি। ও, আয়াদের মায়ের কথা শেষ হতেই আয়াদ রুমের দিকে নিজের মুখের ওপর বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলতে লাগলো। আয়াদের মা আয়াদকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, ওশি কোথায়? কথাটা শুনতে আয়াদ চমকে উঠল। ওশি কোথায় মানে? কাঁপা কাঁপা গলায় বলে উঠল আয়াদ। অর্ষি কোথায়, নিজের রুমে আছে নাকি একা একা চলে গেছে বিয়েতে? না মানে একা যায়নি, রুমে আছে হয়তো। ও, আয়াদের রুম থেকে মা চলে যেতেই আয়াদ আবার সোফায় বসে পড়ল। নিজের প্রতি নিজের ভীষণ ঘৃণা হচ্ছে তার। এমন একটা কাজ করেছে সে যাতে সে নিজের সারা জীবনের জন্য ছোট হয়ে গেল। ওশি খাবার খেতে আয়, রাত অনেক হয়ে গেছে। অর্ষিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে কথাটা বলল আয়াদের মা। অর্ষি সেই সন্ধ্যার ঘটনার পর আর নিজের রুম থেকে বের হয়নি, নিজের রুমের মধ্যে চুপটি করে বসে আছে সে। আয়াদের মা অনেকবার বলার পরেও অর্ষি রাতের খাবার খেতে আসলো না। আসলে অর্ষি একটা শখের মধ্যে আছে, এই অবস্থায় গলা দিয়ে তার কিছুই নামবে না। আয়াদ অর্ষির খাবার না খেতে আসার কারণটা জানে। আয়াদ খাবার টেবিলে থেকে উঠে চলে যায় নিজের রুমে। নিজের রুমে এসে আয়াদ ব্যালকনির দিকে চলে যায়, পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুঁজে নিকোটিন ধোঁয়া গ্রহণ করতে থাকে। মাথাটা জ্যাম ধরে আছে তার, এই একটু হালকা হচ্ছে আয়াত। রাত প্রায় গভীর, আয়াত নিজের রুম থেকে বেরিয়ে এলো। কিছু একটা ভেবে আয়াত অর্ষি রুমের দিকে এগিয়ে যায়। অর্ষি রুমের লাইট অফ। আয়াত অর্ষি রুমের মধ্যে প্রবেশ করে দরজাটা আলতো করে শব্দ করে বন্ধ করে দিল। রুমের মধ্যে একটু বেশি অন্ধকার। আয়াত লাইটের সুইচ খুঁজতে লাগলো। লাইটের সুইচ অন করে আয়াত অর্ষির বিছানার দিকে ঘুরে তাকাতেই বেশ চমকে যায়। আয়াত দেখতে পায় অর্ষি বিছানায় এক কোণে চুপ করে বসে আছে, চোখ জোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার। রুমের লাইট অন হতেই অর্ষি আয়াদের দিকে দৃষ্টিপাত করলো। আয়াতকে এত রাতে নিজের রুমে দেখে অর্ষির আর বুঝতে বাকি নেই আয়াত তার রুমে কী জন্য এসেছে। অর্ষি আয়াদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেটা তখন করতে পারেননি ওইটা এখন করতে এসেছেন, শুরু করুন, আর বাধা দিব না, আমি প্রস্তুত। অর্ষির কথাটা আয়াদের কান থেকে এসে বুকের মধ্যে আঘাত করলো। একটা ভুল আয়াতকে অর্ষির চোখে কতটা নিচে নামিয়ে এনেছে তা দেখে আয়াত মাথা নিচু করে ফেলল। অর্ষি আয়াদের নীরবতা দেখে আবারও বলতে শুরু করলো, তাড়াতাড়ি করুন, মা বাবা আবার চলে আসলে সমস্যা হবে। অর্ষি কথাটা শেষ করতেই আয়াত অর্ষির দিকে এগিয়ে আসতে লাগলো। আয়াত সকল নীরবতা ভেঙে অর্ষিকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলে উঠল, একদম চুপ, অনেক কথা বলা শিখে গেছিস তুই, নিজেকে আমার রক্ষিতা ভাবিস নাকি? আমি ভুল করেছি, হ্যাঁ ওই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে একটা কথা, আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন আমি তোকে ছেড়ে দিয়েছি, তুই প্লিজ অর্ষি আমায় ক্ষমা করে দে, আমি লজ্জিত তোর কাছে, প্লিজ। করে দিয়েছি ক্ষমা, তো এত রাতে আমার কাছে ক্ষমা চাইতে এসছেন, আরও তো সময় ছিল, তখন কেন ক্ষমা চাইতে আসেননি? আপনাদের মতো ব্যক্তিত্বহীন পুরুষ মানুষদের আমার খুব ভালো করে চেনা আছে, আপনারা সুযোগ খোঁজেন, সুযোগের সদ্ব্যবহার করতে লেট করেন না। অর্ষির কথাগুলো আয়াতকে বারবার আঘাত করছে। অর্ষি বারবার এটাই বোঝাতে চাইছে যে সব ভুল আয়াতের, অর্ষির কোনো ভুল নেই। হ্যাঁ, আয়াত ঠিক অর্ষির উপর কিছুটা জোর করেছে, কিন্তু পরিস্থিতি এমনটাই ছিল। অর্ষির কথার বিপরীতে আয়াত কোনো কথা বলল না। প্লেটে করে আয়াত অর্ষির জন্য খাবার নিয়ে এসেছে। অর্ষির সামনে বসে আয়াত অর্ষির উদ্দেশ্যে খাবার প্লেট এগিয়ে দিতে অর্ষি মুখ ঘুরিয়ে নিল। আয়াত মৃদু কণ্ঠে অর্ষিকে বলল, প্লিজ অর্ষি খাবারটা খেয়ে নে, আমি তোর কাছে ওই ব্যবহারের জন্য ক্ষমা চাইছি, দয়া করে আমায় ক্ষমা করে দে, তোর চোখের জলের কারণ আমি, প্লিজ আর চোখের জল ফেলিস না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। অর্ষি নীরব হয়ে আছে। আয়াত নিজের হাতে অর্ষির মুখের দিকে খাবার এগিয়ে দিতেই অর্ষি খাবারটা খেতে লাগলো, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অর্ষির। আয়াত অর্ষিকে খাবার খাইয়ে অর্ষির চোখ মুছিয়ে দিয়ে বলতে লাগলো, ক্ষমা করে দে অর্ষি আমায়, জীবনে আর কখনো আমি এই ভুলের দ্বিতীয় সূত্রপাত করব না, প্লিজ মন থেকে ক্ষমা করে দে আমায়। আয়াতের কথার বিপরীতে অর্ষি কিছুই বলল না। আয়াত প্লেটটা হাতে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে অর্ষি রুম থেকে বেরিয়ে যায়। সকাল হতেই আয়াদের ঘুম ভেঙে যায়। রাতে যে খুব ঘুম হয়েছে তার এমনটাই নয়, সারা রাত আয়াদের মাথায় আজকের এই ঘটনাটা ঘুরপাক খাচ্ছিল, তাই আয়াদের ঘুম শান্তিতে হলো না। আয়াত ভোর হতেই ফ্রেশ হতে নিল, আজ ভার্সিটিতে যেতে হবে। সকালের নাস্তার টেবিলে আয়াত বসে নাস্তা খাচ্ছে, অর্ষি এখনও আসেনি খাবার টেবিলে। আয়াত বারবার অর্ষির রুমের দিকে তাকাচ্ছে, কখন অর্ষি আসবে ভাবছে আয়াত।
কিছু সময় যেতে অর্ষি রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলো। আয়াত অর্ষি আসছে দেখে আর অর্ষির দিকে তাকালো না। খাবার শেষ হতে আয়াত বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রোজ অর্ষিকে নিয়ে আয়াত ভার্সিটিতে যায়। আয়াত রোজকার মতো অপেক্ষা করছে। অর্ষি বাড়ির সামনে আসতে দেখলেই আয়াত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষি আয়াতের দিকে পাত্তা না দিয়ে আয়াতের সামনে এসে দাঁড়ায়। আয়াত অর্ষির দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আয়াতকে দেখে বোঝা যাচ্ছে আয়াত চাইছে অর্ষি তার বাইকে করে ভার্সিটিতে যাক, কিন্তু না, অর্ষি একটা রিক্সা থামিয়ে রিক্সায় উঠে বসে। আয়াত অবাক হয়ে অর্ষির দিকে তাকিয়ে রইল। অর্ষি তার মানে মন থেকে কালকের ব্যাপারটার জন্য ক্ষমা করেনি। আয়াত একটা বাঁকা হাসি দিয়ে বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভার্সিটিতে এসে আয়াত ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। অর্ষি ক্যাম্পাসে ঢুকতেই আয়াত অবাক হয়ে যায়। আয়াত অর্ষিকে দেখে রাগে গসগস করতে করতে অর্ষির দিকে এগিয়ে যায়। অর্ষি একটা থ্রি পিস পরে আছে, বুকের নির্দিষ্ট জায়গায় ওড়নাটা না থেকে গলার উপর ওড়নাটা পরে আছে। ভার্সিটির বেশিরভাগ লোক অর্ষির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ সুন্দর তো বটেই। একটা ছেলে অর্ষির উদ্দেশ্য করে একগোছা রক্তবর্ণ গোলাপ হাতে নিয়ে এগিয়ে আছে। এই দৃশ্য দেখার পর আয়াতের মাথায় রক্ত উঠে যায়। এইসব নোংরামি করতে আর ছেলেদের দৃষ্টি আকর্ষণ করতে ভার্সিটিতে আসা হয় বুঝি, ভিড় করতে করতে বলছে আয়াত। ছেলেটি অর্ষির সামনে হাঁটু গেড়ে বসতেই আয়াত আচমকা অর্ষির সামনে হাজির হয়ে পড়ে। অর্ষি আয়াতের চোখ দেখে বেশ বুঝতে পারছে আয়াত রেগে আছে। অর্ষি নিজেও একটু অবাক, হঠাৎ করে এই ছেলে প্রপোজাল দিচ্ছে কেন? আয়াত অর্ষির চোখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলছে, প্রপোজ কর, সুন্দর করে এই সুন্দরী নারীর রূপের বর্ণনা করে করে প্রপোজ কর। আয়াদের রাগানিত কণ্ঠের ক্ষতবিক্ষত কথাগুলো ছেলেটি শুনতে পেতেই বসা থেকে উঠে আয়াদের দিকে দৃষ্টিপাত করল। আয়াত ছেলেটির দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলল, আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভয় পাস না, প্রপোজ কর, আমায় করিস না ভাই, এই অপরূপ সুন্দরী রমণীকা কর। কথাটা সম্পূর্ণ শেষ করার পূর্বে আয়াত ছেলেটির শার্টের কলার চেপে ধরে ছেলেটিকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আয়াত ছেলেটি অর্ষির ক্লাসমেট, আয়াত তাদের সিনিয়র। আয়াত ছেলেটিকে উদ্দেশ্য করে রাগে গসগস করতে করতে ফিসফিসিয়ে বলল, মেয়ে দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, কন্ট্রোল হয় না, তাই না? ইচ্ছে করছে তোকে উত্তম মধ্যম দিয়ে বুঝিয়ে দেই যাকে তাকে প্রপোজাল দেওয়া উচিত নয়। ব্লাডি স্টুপিড, এতটুকু কলিজা নিয়ে প্রপোজাল দিতে এসেছিস, আজ থেকে ভার্সিটিতে বোরকা পরে আসবি, স্টুপিড, গেট লস্ট। আয়াত কথাটা শেষ করতেই ছেলেটিকে একটা ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দিল। অর্ষি কিছুই বুঝতে পারছে না আয়াত হুট করে রেগে যাচ্ছে কেন। অর্ষি ভাবছে আয়াতের সাথে আসেনি বলে কি আয়াত রেগে গেছে। আয়াত ছেলেটিকে ছেড়ে অর্ষির দিকে এগিয়ে যায়। অর্ষি আয়াতের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াত অর্ষির সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে অর্ষির বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে নিজের হাতের মধ্যে ওড়নাটা নিয়ে আসে। আয়াত ওড়নাটা নিয়ে নিতেই অর্ষি দ্রুত নিজের অর্ধনুক্ত বুকটা ঢাকতে মরিয়া হয়ে ওঠে। আয়াত অর্ষির এই নাটক দেখে আরও রেগে যায়। অর্ষি আয়াতের দিকে কৌতূহল পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আয়াত ফিসফিস করে অর্ষিকে উদ্দেশ্য করে বলছে, তুই একটা নারী, লজ্জা তোর সম্মান, নিজেকে যদি সকলের সামনে উন্মুক্ত করে দিস তবে তোর আর ওই পতিতার মাঝে তফাত কোথায়। মানছি আমি ছেলে মেয়ে সমান, তবে একটা কথা, এই লজ্জা নয় ছেলেদের ভূষণ, নারীদের ভূষণ লজ্জায়। অপরের সামনে বুক দেখে নিজেকে মডার্ন বাবা, সত্যি এসব বোকামির পরিচয়। আয়াদের বাঁকা কথায় বিপরীতে অর্ষি রেগে গিয়ে বলতে লাগলো, এইসব কি ধরনের অসভ্যতা, আমার ওড়না আপনি কেড়ে নিয়ে নিজেই নীতিবাক্যর লেকচার শোনাচ্ছেন, এইসব কি? আমি কি ওড়না ছাড়া ভার্সিটিতে এসেছি নাকি? আর ওই ছেলের সাথে মিসবিহেভ করলেন কেন? ওই ছেলে আপনার কি ক্ষতি করেছে? আপনার সমস্যা কোথায়? অর্ষির কথার বিপরীতে আয়াত বাঁকা হেসে একটু তাচ্ছিল্য করে কণ্ঠে বলতে লাগলো, ওড়নাটা তো সাথেই ছিল তোর, কিন্তু এটার যোগ্য জায়গায় এটা ছিল না, তাই তো আমি বাধ্য হয়ে টেনে নিয়ে নিতে হলো। নিজের বুক দেখিয়ে ছেলেদের দুর্বল করার কৌশলটার মধ্যে কি লজিক আছে তা আমার জানা নাই। তোকে কোন ভাষায় বোঝালে বুঝতে পারবি যে আমার এইসব নোংরামি একদম পছন্দ না। আর সবার অধিকার আছে নিজেদের মতো করে থাকার, কিন্তু তোর সেই অধিকার নেই। আমার নেই মানে আমি আপনার আন্ডারে চাকরি করতে আসিনি যে আপনার সব পছন্দ অপছন্দের দাম আমায় দিতে হবে। আর আপনি তো এর থেকেও নোংরা যা ওই দিন রাতে আমাকে বুঝিয়ে দিয়েছেন। অর্ষির কথা শেষ করেই নিজের চোখ জোড়া ছলছল করে ফেললো।
আয়াত আর কোনো কথা বলার মতো সাহস করলো না। কী বা বলার আছে? ঐশীর প্রতি তার দুর্বলতা, ঐশীর পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা, ঐশীর মুগ্ধতায় আয়াত যে নিজের মধ্যে নেই এটা হয়তো ঐশী কখনোই বুঝতে পারবে না। আয়াত ঐশীর দিকে অন্যটা ছুড়ে দিতেই তার সামনে থেকে ঐশী হন হন করে চলে যায়। কী রে আয়াত, এতটা মনোযোগ দিয়ে কী করছিস? রাজের কণ্ঠ শুনে আয়াত একটু বিব্রত হয়ে দ্রুত ল্যাপটপটা অফ করে বলল, কিছু না তো। কিছু না হলে ল্যাপটপটা অফ করলি কেন? ছি ছি, ভার্সিটির ক্লাসে এসে ল্যাপটপে কী কী করছিস তা আমার জানা নেই ভাবছিস? দেখি দেখি কী করছিস। কথাটা শেষ করতে করতে রাজ আয়াতের ল্যাপটপের দিকে হাত বাড়িয়ে দেয়। আয়াত কোনো মতে রাজকে নিজের ল্যাপটপ দিচ্ছে না। রাজ জোর করে আয়াতের থেকে তার ল্যাপটপটা কেড়ে নিয়ে ল্যাপটপ অন করতে অবাক হয়ে যায়। আয়াত রাজকে আর কিছু বলল না, মুখটা মলিন করে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি বললাম না, তুই যা ভাবছিস তা নয়। হ্যাঁ, কিন্তু এসব কি আয়াত? এগুলো কিসের কোড? আরে ভাই তেমন কিছু না, ও একটু আইসিটির কিছু কাজ করছিলাম। আচ্ছা বল, আজ কি করলাম? হবে না কি জানি মনে হচ্ছে, হবে না। আচ্ছা মামা বলতো, অর্শির সাথে তোর এত ঝামেলা হয় কেন? মানে ও তোকে সহ্য করতে পারে না, আর তুইও সেম, ব্যাপার কি? আজ সকালেও তোদের মধ্যে ঝামেলা হয়েছে, কি জন্য এমন করিস বেচারি মেয়েটা? এই থাম থাম, ওরে বেচারি বলিস না। যখন কোনো মানুষ ইচ্ছে করে চায় কাউকে রাগাতে, তখন তাকে বেচারি বলে না। ও জেনে শুনে এমন এমন কাজ করে যা আমার মাথায় আগুন ধরিয়ে দিতে বাধ্য করে। আয়াত আর রাজ কিছু সময় কথা বলার পরে ক্লাস থেকে বেরিয়ে চলে আসে। ঐশী মনমরা হয়ে ক্লাসে বসে আছে। এই ঐশী, তোর কি হয়েছে মনমরা হয়ে বসে আছিস যে? কিছু না। ও আয়াত ভাইয়া মনে হয় তোকে ভালো ভালোবাসে, এই জন্য তোকে কেউ প্রপোজ করলে তার সহ্য হয় না, রেগে যায়। কি ভালোবাসে? ওর মতো একটা নোংরা ছেলে আমায় ভালোবাসবে আর আমিও দাঁত কেড়িয়ে ওর মতো চলবো? অসম্ভব। ও ভালোবাসে না, জাস্ট আমার ভালো ও সহ্য হয় না। হুম, কিন্তু আর চাই বলিস, আয়াত ভাইয়া কিন্তু দেখতে হ্যাপি কিউট। ইস, যদি আমার সাথে এমন রাগারাগি করতো না, আমি পাক্কা ওর সাথে প্রেম করতাম। কি সুন্দর পরিপাটি একটা ছেলে, উফ। ঐশীর বেস্ট ফ্রেন্ড অনু ঐশীর পাশে বসে আছে। অনুর কথাগুলো ঐশীর শরীরে কাঁটা দিচ্ছে। আয়াতকে নিয়ে যা খুশি তাই বল না, প্রশংসা করে কি আছে? দেখতে তো হনুমানের মতো, তাকে নিয়ে এত ঢং করার কি হলো, অদ্ভুত। কথাগুলো মনে মনে বলে ঐশী ক্লাস থেকে বেরিয়ে যায়। অসহ্যকর লাগছে সব কিছু। ঐশী ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে আসতে দেখতে পেল আয়াত নিজের বাইক নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ঐশী চুপচাপ আয়াতের সামনে থেকে বেরিয়ে যেতে লাগলো। আয়াত ঐশীকে দেখে কিছু বলল না। ঐশী আয়াতের সামনে থেকে ক্রস করতেই আয়াত ঐশী হাত ধরে ফেলল। ঐশী ভীষণ অবাক হয়ে যায় আয়াতের কাছে। আয়াত ঐশীকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, সরি আমার ভুল হয়েছে, একটা ভুলের সাজা আর কতভাবে দিবি? ঐশী আয়াতের কথা শেষ হতেই বলতে লাগলো, বাবা ভূতের মুখে রাম রাম, এত ভদ্র হলেন কবে থেকে? আর লিসন, আমি আপনার ভুলের কোনো সাজা দিচ্ছি না, অসহ্যকর একটা মানুষ, হাত ছাড়ুন। ঐশীর তেজ দেখিয়ে আয়াদের থেকে নিজের হাত সরিয়ে নিল। আয়াদের বন্ধুরা আয়াদের দিকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলছে না কেউ। আয়াত সবাইকে অবাক করে দিয়ে বাইক থেকে নেমে ঐশীর হাত ছোড়া শক্ত করে চেপে ধরল। ঐশী কিছু বুঝে ওঠার আগে আয়াত ঐশীকে নিজের থেকে টেনে আনে। ঐশী একটু হকচকিয়ে উঠে আয়াতের ব্যবহারে। আয়াত ঐশীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ঐশী বেশ বুঝতে পারছে আয়াত প্রচণ্ড রেগে আছে। ঐশী আয়াতের দিকে মৃদুর কণ্ঠে বলতে লাগলো, আয়াত ভাইয়া এমন হঠাৎ করে রেগে গেলেন কেন? কি হয়েছে? আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি না। তাই না? আমার রাগের কারণ বুঝতে পারছিস না? আমিও তোর ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছি না। আমার কি মনে হয় জানিস, তুই চাচ্ছিস যে আমি তোর সাথে ঠিক সেই কাজটাই করি যা সেদিন করিনি। আয়াদের আগে ফিসফিস করে বলা কথাটা ঐশীর মনের মধ্যে কম্প সৃষ্টি করল। ঐশী বুঝল বিন্দুমাত্র সমস্যা হলো না যে আয়াত কী বুঝিয়েছে। আয়াদের কথা শেষ হতেই ঐশীর চোখ জোড়া ছলছল হয়ে এলো। আয়াত ঐশীর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, এসব নাটক অন্য কোথাও করিস, আমার সামনে এসব নাটক দেখাস না। তোর এই নাটকগুলো বড্ড অসহ্য লাগে আমার।
অর্ষি মাথাটা নিচু করে নিল। আশেপাশে আয়াদের বন্ধুরা নিশ্চুপ হয়ে অর্ষির দিকে তাকিয়ে আছে। অর্ষি লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। আয়াতকে কিছু বলার মতো ভাষা নেই তার মুখে। আয়াত অর্ষিকে নীরব দেখে আর কিছু বলল না, নিজের বাইকে উঠে বসে বাইক স্টার্ট করলো আয়াত। অর্ষি আয়াদের বাইকের পাশে এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াত চরম বিরক্ত নিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে কি সারা দিন রাত দাঁড়িয়ে থাকবে নাকি? বাইকে উঠে বসতে কি চিঠিপত্র পাঠাতে হবে নাকি? অদ্ভুত মেরুদণ্ডহীন মেয়ে একটা, গাড়িতে উঠে বস। আয়াদের কথা শেষ হতেই বাধ্য মেয়ের মতো চুপচাপ আয়াদের বাইকের পিছনে বসে পড়ল অর্ষি। অর্ষি বসতেই আয়াত বাইক নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। অর্ষি নিশ্চুপ হয়ে বাইকে বসে আছে, আয়াত বাইক চালাচ্ছে। কিছু সময় যেতে আয়াত মনে মনে ভাবতে লাগলো, অর্ষির সাথে কি বেশি করে ফেললাম? মেয়েটা আমার কথাই হয়তো কষ্ট পেয়েছে, তাই হয়তো চুপ করে আছে। আয়াত অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ওই ছেলেটার কি খবর? অর্ষি চুপ করে আছে। অর্ষি আয়াদের কোনো কথার উত্তর দিল না। আয়াত আবারও অর্ষিকে উদ্দেশ্য করে বলল, কি রে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? বলতো ওই যে ক্রাশ আছে না, তার কি খবর? সকালে করে না ব্রাশ, উনি আবার ক্রাশ। বল বল তোর ক্রাশের খবর কি, কিছু বলেছে আর? অর্ষি এবারও চুপ। আয়াত স্পষ্ট বুঝতে পারছে অর্ষি তাকে অপেক্ষা করতে বলছে। আয়াত নিজের বাইকের সাইডের লুকিং গ্লাসে অর্ষির মুখটা দেখে একটা দুষ্ট হাসি দিল। হাসিটা দিয়ে আয়াত অর্ষিকে কিছু বুঝে ওঠার আগে চমকে দিল। আয়াত নিজের বাইকটা সজোরে ব্রেক কষলো। ব্রেকের টাল সামলাতে না পেরে অর্ষি পিছন থেকে সজোরে একটা ধাক্কা দিল আয়াতকে। আয়াত ধাক্কাটা অনুভব করতে অর্ষিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠল, এটা কি হলো? মানে বাইকে বসতে দিয়েছি বলে আমার সাথে চিপকে বসতে হবে? অসহ্য, আমি পরনারই একদম সহ্য করতে পারি না। তার উপরে এই মেয়েটা ইচ্ছে করে আমার সাথে ধাক্কাধাক্কি করেছে, ছি। অর্ষি আর নীরব থাকতে পারলো না, আয়াতকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, সরি আমি ইচ্ছে করে কিছু করি নাই, বাইকটা থামান আমি নেমে যাব। ন্যাকা কান্না কাচ্ছিস কেন? ইচ্ছে হলে বাইক থেকে লাফ দিয়ে নেমে যা, আমি বাইক থামাবো না। আর বেশি থামন থামন করলে আবার ব্রেক করব। অর্ষি চুপ করে আছে। আয়াত মিটমিট করে হাসছে। অর্ষির চেহারায় চরম বিরক্তির ছাপ দেখা যাচ্ছে। বাড়ি আসতে আয়াত নিজের বাইক থামিয়ে অর্ষি বাইক থেকে নেমে নিজের রুমে দিকে হন হন করে চলে যায়। আয়াত পিছন থেকে অর্ষিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, একটা ধন্যবাদও দিলি না অর্ষি, আর কখনো তোকে বাইকে করে নিয়ে আসবো না আমি। তোর থেকে রাস্তার একটা বিড়াল ভালো, অন্তত আমি লিফট দিলে একটা ধন্যবাদ দিবে, বেয়াদব মেয়ে একটা। অর্ষি আয়াদের সাথে কোনো ঝগড়া করলো না। বিষয়টা আয়াতকে ভীষণ ভাবিয়ে তুলেছে। যে মেয়েকে এক কথা বললে 10 লক্ষ কথা শুনিয়ে দেয়, আজ সে একদম নীরব, বিশ্বাস হচ্ছে না এটা অর্ষি না অন্য কেউ। অর্ষি ফ্রেশ হয়েছিস? খাবার খেতে আয় মা। আয়াদের মায়ের কথা শুনে অর্ষি বিছানা থেকে উঠে বসলো। মনটা আজ ভীষণ খারাপ তার। আয়াদের অপমানগুলো আজ তার ব্যক্তিত্বকে ভীষণ রকম আঘাত করেছে। সকলের সামনে আয়াত তাকে যা নয় তাই বলে ছোট করেছে। অর্ষি বিছানা থেকে উঠে বসে দেখতে পেল মা তার পাশে বসে আছে। অর্ষি মাকে জড়িয়ে ধরে নিজের চোখের জল ফেলতে লাগলো। অর্ষির এমন হুট করে কান্না করাটা আয়াদের মায়ের মনে একটু ব্যাকুলতা সৃষ্টি করে দিল। মা অর্ষির কপালে হাত বুলিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? মেয়েদের কান্না নয়, লড়াই করে বাঁচতে শিখতে হয়। তুই কান্না করিস না, তোকে কি কেউ কিছু বলেছে? আয়াত তোকে কথা শুনিয়েছে? বল আমায়। বাবার কথা মনে পড়ছে খুব। অর্ষি কথাটা শেষ করতে কান্না করা শুরু করে দেয়। বাবা এমন একটা বটগাছ যার ছায়া একটিবার জীবনের উপর থেকে সরে গেলে বোঝা যায় রোদের তীব্রতা কতটা প্রখর। অর্ষি দুপুরে খাবার খেয়ে নিজের রুমে বসে রেস্ট করতে থাকে। হ্যালো মিস্টার আয়াত। এক সুন্দরী কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ঘাড় ঘুরিয়ে আয়াত নিজের পাশে লক্ষ্য করলে একটা লেডি কুইন দাঁড়িয়ে আছে। একটা কালো সানগ্লাস চোখের উপরে দিয়ে মেয়েটি আয়াতের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটিকে হাস্য উজ্জ্বল মুখ করে বলতে লাগলো, ইয়া আই অ্যাম আয়াত, ইউ মিস ডাইনা? ইয়া আই অ্যাম ডাইনা, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ ম্যাম, টেক ইউর সিট প্লিজ, ইয়োর প্রজেক্ট ইজ রেডি। ওয়াও গ্রেট ওয়ার্ক, থ্যাংক ইউ ম্যাম। আয়াত বিকেলের দিকে একটা কপি শপে চলে আসে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করতে। প্রজেক্টটা ভেরি কনফিডেন্সিয়ালি মিস ডাইনার সাথে মিট করে প্রজেক্ট হ্যান্ড ওভার করলো আয়াত।
আয়াত ডায়নার সাথে নিজেদের কাজ নিয়ে কথা বলতে লাগলো। অর্ষি নিজের রুমের মধ্যে মনমরা হয়ে বসে আছে, কিছুই ভালো লাগছে না তার। আর যদি বাবা বেঁচে থাকতো তবে হয়তো তার ভাগ্যটা একটু অন্যরকম হতো, হয়তো তাকে আর কখনো কারো অপমান সহ্য করতে হতো না, হয়তো কারো দয়ার পাত্রী হতে হতো না তাকে। দয়া বলি কেন জানেন? আরে পরের বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকাকেই তো দয়া বলে। আমার ভাগ্যটাই খারাপ, সুখ নামক চিড়িয়াটা আমার কপালে নেই। আজ আয়াত ভাইও সকলের সামনে আমাকে নিজে বাজে মন্তব্য করলো, হাসি তামাশার পাত্রী হয়ে গেলাম আমি, সব ভাগ্য। কথাটা শেষ করতেই অশির বুকের ভেতরটা কেঁপে উঠল। ভাগ্য খারাপ বলাটা কি আদৌ উচিত হবেছে? আর যদি সে তার মায়ের কাছে থাকতো তবে কি হতো? নিশ্চয়ই তার জায়গায় এতদিনে কোনো পতিতালয় হতো, রোজ রোজ তার এই দেহের দাম কষাকষি হতো। সেই বিষাক্ত জীবন থেকে এই জীবনটা হাজার গুণে ভালো। রাতের দিকে অর্ষি নিজের রুমে বসে স্টাডি করছে। কিছু সময় স্টাডি করতে করতে অর্ষির মাথা ঘুরতে থাকে, মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব হচ্ছে তার। অর্ষি পড়ার টেবিল থেকে উঠে এক কাপ কফি বানাতে চলে যায়। কফি নিয়ে অর্ষি নিজের রুমে ব্যাক করতে সে চমকে উঠল। অর্ষি নিজের রুমে আসতেই দেখতে পেল আয়াত রুমের মধ্যে বসে আছে। আমার রুমে হঠাৎ করে আয়াত কি জন্য এলো? কথাটা মনে মনে ভাবতেই কেমন যেন একটা ঘটকা লাগছে তার। অর্ষি রুমের বাইরে তাকিয়ে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে আয়াদের দিকে তাকিয়ে আছে। আয়াদের দরজার দিকে চোখ পড়তেই সে দেখতে পেল অর্ষি দাঁড়িয়ে আছে বাহিরে। এই অর্ষি, ওখানে কি করছিস? এদিকে আয়। অর্ষি কোনো কথা না বলে রুমের মধ্যে এগিয়ে এলো। আয়াত বসা থেকে উঠে দাঁড়াতেই অর্ষি ভীষণ কর্কশ গলায় আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত রাতে হঠাৎ আমার রুমে কি জন্য এসেছেন? আসলে ফিরতে একটু লেট হয়ে গেছে, আসলে আমি তোর থেকে ক্ষমা চাইতে এসেছি। অর্ষি আয়াতের সামনে থেকে সরে গিয়ে টেবিলের উপর কফি প্লেটটা রেখে একটা বাঁকা হাসি দিয়ে আয়াতের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি না এই বিষয়টা বুঝতে পারি না। আপনি সারাদিন আমায় অপমান করবেন, ছোট করে কথা বলবেন, আর গভীর রাতে এসে ক্ষমা চাইবেন, মানে সত্যি আপনার ব্যবহারগুলো আমায় না সবাইকে চমকে দেয়। অর্ষির খোঁচা মেরে কথা বলাটা আয়াত শুনতে পেয়েও কিছু বলল না। আয়াত একটা প্যাক থেকে কিছু জিনিস বের করে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অর্ষি আমার দিকে ফিরে তাকা, দেখ তোর রাগ ভাঙাতে কি নিয়ে এসেছি, এই দেখ এগুলো তোর জন্য। আয়াত হাস্য উজ্জ্বল মুখ নিয়ে অর্ষির দিকে কিছু গিফট এগিয়ে দিল। আসলে গিফট আনার কারণ রাগ ভাঙাতে নয়, আয়াতের প্রথম ইনকাম, সেই জন্য আর কি কিছু উপহার দেয়া। অর্ষি আয়াতের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলতে লাগলো, আপনি আমার জন্য গিফট নিয়ে এসেছেন? রাগ ভাঙাতে না অন্য কোনো মতলবে, আমি বুঝি না কিছু, তাই না? এতটা ছোট আমাকে ভাববেন না মিস্টার আয়াত, আপনার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, আপনার এই দয়া আমি নিতে পারছি না, ক্ষমা করবেন। অর্ষির কথাটা আয়াদের বুকে এসে লাগলো। আয়াদের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। আয়াত মাথাটা নিচু করে ঠোঁটের কোণে মিথ্যা হাসি এঁকে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না রে বাজে কোনো মতলব নিয়ে আমি আসি নাই, আসলে তোকে তো কখনো কিছু দেই নাই, তাই এই প্রথমবার কিছু নিলাম, গিফটগুলো রেখে দে আমি আসছি। আয়াত ছোপার উপর গিফটগুলো রেখে অর্ষি রুম থেকে বেরিয়ে যাবে, ঠিক এই মুহূর্তে অর্ষি চেঁচিয়ে বলে উঠল, এই আপনার ন্যাকামি অন্য কোথাও দেখাবেন, আমার সামনে কোনো ন্যাকামি না, আপনার পরিবার অনেক দয়া করেছে আমার উপর, আমি আর কারোর দয়া নিতে চাই না, এইগুলো নিয়ে চলে যান। অর্ষি গিফটগুলো আয়াতের দিকে ছুড়ে দিল। আয়াত অর্ষির দিকে একটু অবাক হয়ে তাকালো, এই সব অর্ষি কি বলছে, মানছি আমি ওর পিছনে লাগি, আমায় নিয়ে যা খুশি বল, কিন্তু বাবা মা আমার পরিবারকে টানার কি হলো? আয়াদর্শীকে উদ্দেশ্য করে একটু কর্কশ গলায় বলতে লাগলো, আমার দেয়া জিনিসগুলো ফিরিয়ে দিতেই পারিস, তবে অর্ষি আমার পরিবারকে নায়ক যেটা বললি ওটা সত্যি উচিত হয় নাই, আমার পরিবার তোকে নিজেদের মেয়ের মতো মনে করে, দয়া করে বা অন্য কিছু নয়, আমার মা বাবা কখনো তোকে আলাদা করে দেখে নাই, কিন্তু আফসোস তুই সবসময় তাদেরকে আলাদা করে দেখিয়েছিস, তুই আমার পরিবারকে আপন ভাবতে পারিস নাই, সেই জন্যই তাদের ভালোবাসা তোর কাছে দয়া মনে হয়। আয়াদের কথা শেষ হতেই আয়াদের মা অর্ষি রুমের সামনে থেকে চলে এলো, কি রে আয়াত এখানে কি করছিস, আর অর্ষিকে কি বলেছিস তুই, সারা দিন ঝগড়া না করলে হয় না, দেখেছিস তোর জন্য মেয়ে আমার মেয়েটা মন খারাপ করে থাকে, তুই একটু ঝগড়া না করলে কি হয়? মা কথাটা বলে অর্ষি রুমের মধ্যে চলে যায়। আয়াদ একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলে, দেখ একে দয়া না ভালোবাসা বলে, তোকে বুঝিয়ে লাভ নেই। আয়াত গিফটের প্যাকেটটা ফ্লোর থেকে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের রুমে চলে এলো।
অর্ষির জন্য এত সবকটি গিফটগুলো নিয়ে আসাই ভুল ছিল, দয়া দেখাই আমি। আরে তোকে আমি কখনো দয়া দেখাইনি, এমনি খুশি হয়ে তোর জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলাম। আরে ভালো না লাগতে পারে, হয়তো রেগে আছিস, তাও তো জিনিসগুলো না ফেলে দিয়ে রেখে দিতে পারতিস, আমি তো চলে এসেছিলাম। যাক আমার ভুল ছিল যে ভুলে সাজাটা মনে হয় আমাকে সারা জীবন ধরে পেতে হবে। কথাটা আপন মনে বলছে আয়াত, অর্ষির কথাগুলো বড্ড কষ্ট দিচ্ছে তাকে। আয়াত নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আয়াত ভাইয়া তো সত্যি বলেছে, মা বাবা কেউ তো আমায় তাদের মেয়ের থেকে কম মনে করে না, তবুও কেন আমি তাদেরকে নিজের আপন মনে করতে পারি না? কেন মনে হয় সবাই আমার নিজের মায়ের মতো নিজের স্বার্থে আমাকে ব্যবহার করে? কেন আমি কাউকে বিশ্বাস করতে পারি না? একবার বিশ্বাস ভেঙে গেছে বলে কি এমনটা হচ্ছে আমার? বিছানায় শুয়ে শুয়ে অর্ষি ভাবছে কথাগুলো। আয়াদের সাথে রাগ দেখিয়ে উল্টোপাল্টা কথাগুলো বলে দিলাম। উনি হয়তো রাগ করেছে, তবে ওনার এটাই প্রাপ্য, কারণ উনি আমায় অনেক আঘাত করেছেন, তার কাছে এই আঘাতটা সামান্য। সকাল হতে অর্ষি ফ্রেশ হতে নিল, অর্ষি নিজের জামা কাপড় গুছিয়ে নিল। অর্ষিকে রেডি হতে দেখে আয়াদের মা অর্ষি রুমে আসতেই অর্ষিকে রেডি হতে দেখে প্রশ্ন মাখা কণ্ঠে জিজ্ঞেস করল, কি রে অর্ষি এই সকাল সকাল রেডি হচ্ছিস যে, কোথাও কি বের হবি? হ্যাঁ মা, আমি একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে যাব। মনটা আজকাল ভালো লাগছে না, তাই একটু বাইরে থেকে সময় কাটিয়ে আসলে হয়তো ভালো লাগবে। ও আচ্ছা, টাকা নিয়েছিস? না, আমার কাছে যা আছে তাতে চলবে। মেয়ে মানুষ বাইরে যাচ্ছিস, টাকা নিলে না নিলে যদি কোনো বিপদ হয়? এই দাঁড়া আমি টাকা নিয়ে আসছি। মা লাগবে না টাকা, শোনো আমার কথা। অর্ষির কথা না শুনে মা চলে গেলেন। অর্ষি মা চলে যেতেই আবার নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আসলে অর্ষি একা যাচ্ছে না, সাথে অর্ষির দুজন বান্ধবীও যাচ্ছে। এমনিতে একা কোথাও যাওয়ার মতো সাহস অর্ষির নেই। অর্ষি রেডি হয়ে আয়াদের মায়ের থেকে টাকা নিয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় আয়াতকে কোথাও দেখল না অর্ষি। মায়ের থেকে শুনেছে আয়াত নিজের রুমের মধ্যে ঘুমিয়ে আছে। অর্ষি লেট না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে অর্ষি চলে যায় তার বান্ধবীর বাড়ি, সেখান থেকে রেল স্টেশনে যাবে, আর তারপর চট্টগ্রাম। অর্ষি অনুর বাড়িকে দেখলো, অনু একদম রেডি। অনু অর্ষিকে দেখে বেশ খুশি হয়ে হাস্যজুল মুখ নিয়ে বলতে লাগলো, বাহ আজকে তো তোকে দারুণ লাগছে, তো আয়াত ভাইয়া কোথায় দেখছি না যে? এই ওয়েট, আয়াত ভাইয়া কোথায়, উনি আসবেন কখন? ও মা, তোকে একা ছাড়বে বলছি, আমরা তো 5টা টিকিট নিয়েছি, গতবারও তো আয়াত ভাইয়া আমাদের সাথে গিয়েছে। হ্যাঁ তবে আর যাবেন না। ও আয়াত আসছে না শুনে অরুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অর্ষির এই সব সহ্য হয় না, তাই অর্ষি মুখে একটা বিরক্তকর ভাব নিয়ে অনু আর বাকি দুজন মিলি ফারজানাকে নিয়ে বেরিয়ে পড়ল। রেল স্টেশনে সে অর্ষির ট্রেনে উঠে পড়ল। অর্ষির পাশের সিট আয়াদের বসার কথা। অর্ষি একা বসে জানালা খুলে দিয়ে বাহিরে তাকিয়ে আছে। কিছু সময় যেতেই ট্রেন চলতে শুরু করলো। ট্রেন স্টার্ট হতেই অর্ষি জানালা বন্ধ করে দিল। জানালা বন্ধ করতে অর্ষি দেখতে পেল তার পাশের সিটে দুম করে একটা ছেলে এসে বসে পড়ল। ছেলেটি বসতেই অর্ষি চরম বিরক্তি নিয়ে বলে উঠল, এই ছেলে, এটা তোমার সিট না, এটা আমাদের সিট, এখান থেকে উঠে যাও। যদি না উঠি তো? ছেলেটির কথা শুনে অর্ষির রাগে গসগস করতে লাগলো। কত বড় সাহস আমাদের সিটে উড়ে এসে বসে বসে, আবার বলছে উঠবে না। অর্ষি চিৎকার করে টিটিকে ডাকতে যাবে, ঠিক সেই মুহূর্তে ছেলেটি অর্ষিকে অবাক করে দিল। ছেলেটি অর্ষির মুখ চেপে ধরল যাতে অর্ষি চিৎকার না করে। ছেলেটি অর্ষিকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলছে, প্লিজ চিৎকার করিস না, আমার কাছে টিকিট নাই, প্লিজ ভাই। অর্ষি ভয়ের কারণে ছেলেটির বলা কোনো কথাই কানে নিল না। ছেলেটি অর্ষির মুখ চেপে ধরতেই অর্ষি ভয় পেয়ে যায়। আত্মরক্ষার চেষ্টা করার জন্য অর্ষি ছেলেটির মুখের ওপর থাকা কাপড়টা টেনে খুলে ফেলল। ছেলেটির মুখের কাপড় সরে যেতেই অর্ষি অবাক হয়ে যায়। চিৎকারের শব্দ ছোট হয়ে এসে তার চোখে মুখে কৌতূহলের ছাপ উঁকি দিতে লাগলো। ছেলেটি আর কেউ নয়, আয়াত। হায়াত অর্ষির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষি আয়াতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তা ছিল কৌতূহলপূর্ণ দৃষ্টি। আয়াত কোনো শব্দ করছে না। অর্ষি কোমল পিঙ্ক কালার ঠোঁট জোড়া তার হাতে তালুতে স্পর্শ করছে। আয়াত সেই স্পর্শের আবেশ নিজের মনের মধ্যে মাখছে। চোখ দিয়ে আয়াত বারংবার প্রকাশ করতে চলেছে অর্ষিকে নিয়ে তার হৃদয়ের অনুভূতি, প্রকাশ করতে চলেছে অর্ষির প্রতি তার মুগ্ধতা অবিরত।
অর্ষি আয়াতের মতিভ্রম দেখে ভীষণ বিরক্ত হয়ে যায়। রেগে গিয়ে অর্ষি আয়াতের হাতের তালুতে নিজের প্রিয়র দাঁতজোড়া বসিয়ে দিল শক্ত করে। আয়াত নিজের হাতের তালুর মধ্যে ব্যথা অনুভব করতেই নিজের ঘোড়ে ফিরে আসে। অর্ষির মুখের ওপর হাত ছড়িয়ে নিয়ে মৃদু চিৎকার করে উঠল আয়াত। উফ, খোদা কি মেরে বাবা হাতে কামড় দিয়ে দিল। এই তুই আমায় বলতে পারিস তো কিছু, তা না করে কেন আমার হাতে কামড় বসিয়ে দিলি? আহ রে, আপনি আমার মুখের ওপর হাত দিয়ে চেপে ধরে রেখেছেন আর আমি আপনাকে কিছু বলবো, তাই না? কি লজিক ভাই, আপনি এখানে কেন আগে সেটা বলুন। আমি এখানে কেন মানে, তুই একা একা কোথাও যেতে পারিস না, তাই তোকে নিরাপত্তা দিতে আমি নিরাপত্তা কর্মী হয়ে তোকে পাহারা মানে তোকে সেভ করতে এসেছি, যাতে করে তোর ভ্রমণ পিপাসু মন বিনা ভয়ে ভ্রমণের মজা নিতে পারে। বাহ বাহ, কবে থেকে সিকিউরিটি গার্ডের চাকরি নিলেন? যবে থেকে তুই একা চলতে ভয় পেতে শুরু করেছিস তবে থেকে। তাই আয়াত ভাইয়া, আচ্ছা আপনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ কতটার মানে জানেন? অর্ষির কথা আয়াতের হাস্যোজ্জ্বল মুখটার মধ্যে কালো আদার জমিয়ে দিল। অর্ষির কথার মনে সেই দিনকার কথা যেদিন অর্ষির সাথে সে বাজে ব্যবহার করেছিল। আয়াত এক মিনিটের মধ্যে নিশ্চুপ হয়ে যায়। অর্ষি আয়াতের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আয়াত মাথা নিচু করে ফেলল। ভুল না হয় সেদিন আমি করেছিলাম, হ্যাঁ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তবে তার সম্পূর্ণ দোষ আমার একার না। যদি ওই দিনের জন্য আমাকে অপরাধী হতে হয় তবে সে একই ভুলের সমান অপরাধী অর্ষি তুই নিজেও। তুই আমাকে প্রশ্রয় দিয়েছিলি বলেই এত কিছু হয়েছে, কিন্তু অর্ষি আমি নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তোর থেকে দূরে চলে এসেছি, ক্ষমা চেয়েছি বারবার, কিন্তু তুই ক্ষমা করতে পারছিস না, নির্লজ্জ বেহায় হয়তো আমি, তাই বারবার তোর কাছে ফিরে আসি যেচ্ছে অপমানিত হতে। মাথাটা নিচু করে কথাগুলো ভাবতে লাগলো আয়াত। অর্ষি ট্রেনের জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। আয়াত অর্ষির পাশে বসে থাকলেও একটা ভাবনার উপর ভর করে আছে সে। অর্ষির কাছে বারবার অপমানিত হবার থেকে দূরত্ব তৈরি করে ফেললেই হয়তো ভালো হবে, কারণ অর্ষি আমার উপস্থিতিতে চরম বিরক্তি বোধ করে। একটা মানুষকে শুধু শুধু বিরক্ত করার কোনো মানে হয় না। আরে আয়াত ভাইয়া, কখন এসেছেন? কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর। কি অনুর, অনু আয়াতকে উদ্দেশ্য করে বলল কথাটি। আসলে আয়াতের আসার কথা না থাকায় পরে আয়াত চলে এসেছে, তাই হঠাৎ করে আয়াতকে দেখতে পেয়ে যে কেউ একটু অবাক হবেই। আয়াত অনুকে উদ্দেশ্য করে মৃদু হেসে জবাব দিল, তোমাদের সারপ্রাইজ দিতে ছুটে আসলাম। সত্যি ভাইয়া, আপনি না থাকলে ট্রিপে মজা নেই। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি আছি, কিছু বলবে? ভাইয়া আপনার সাথে গল্প করতে ভীষণ ইচ্ছে হচ্ছে, আপনি আমার সাথে চলুন, কফি খেতে খেতে গল্প করা যাবে। আয়াদনের কথার অমর্যাদা করল না, অর্ষির পাশ থেকে উঠে গিয়ে চলে আসে অনুর সাথে। অর্ষি ভাবনায় মগ্ন থাকায় আয়াদের চলে যাওয়ার উপলব্ধি করতে ব্যর্থ হয়। আয়াত অনুর সাথে অনুর কম্পার্টমেন্টে চলে আসে। অনু আয়াতকে উদ্দেশ্য করে একটু লাজুক কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো, আচ্ছা আয়াত ভাইয়া, আপনি এত সুন্দর করে গল্প লেখেন, জানেন আমি আপনার বিরাট ফ্যান, আপনার গল্প পড়ে আপনার প্রেমে পড়ে গেছি। অনুর কথা শুনে আয়াত মৃদু হেসে ফেলল। কফির কাপে আলতো চুমুক দিতে দিতে আয়াত অনুকে বলল, ধন্যবাদ, কিন্তু যতটা বলছো ততটা ভালো গল্প লিখতে আমি পারি না। যাই হোক, পড়াশোনার কি অবস্থা? আসলে ভাইয়া পড়াশোনার অবস্থা বেশ ভালো নয়, কারণ আমি লেখকদের ওপর ক্রাশ খেয়ে পড়াশোনা করতে ভুলে যাই। আর গতকাল যে সিঙ্গেল থাকবো, আমার সমস্যাগুলোর সমাধান কি একটু বলবেন? এই সব শুধুমাত্র মনের ফাইজলামি আর কিছু না, মনকে শান্ত করে ফোকাস করো, হয়ে যাবে। আচ্ছা ভাইয়া একটা কথা বলুন, আপনার জিএফ আছে, সত্যি বলবেন প্লিজ। কথাটা বলা শেষ করতেই অনু আয়াতের হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে নিল। অনুর ব্যবহার আয়াতকে একটু বিচলিত করলো। এটা কেমন ব্যবহার? আয়াত নিজের হাত অনুর হাত থেকে ছাড়িয়ে নিতে যাবে এমন সময় আয়াতের কাঁধের ওপর একজন ভীষণ কর্কট গলায় বলে ওঠে, বাহ, ট্রেনের কম্পার্টমেন্টকে কি করে নিজেদের বেডরুম বানিয়ে ফেলতে হয় তা মিস্টার আয়াতের থেকে শিখতে হবে। আয়াত মুখ ঘুরে দেখতে পেল অর্ষি দাঁড়িয়ে আছে। অর্ষিকে দেখতে পেয়ে আয়াত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। অনু আয়াতের হাত ছেড়ে দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব কি বলছিস তুই, কাকে কি বলতে হয় ভুলে গেছিস? অর্ষি অনুর দিকে তাকিয়ে বাঁকা হাসির ঠোঁটের কোণে একে বলতে লাগলো, আমি ঠিকঠাক কথা বলি সব সময়, আর যাকে যা বলতে হয় তাই বলছি। অর্ষির কথা শেষ হতেই আয়াত সিট থেকে উঠে দাঁড়িয়ে অর্ষিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো,
অর্ষি নিজের লিমিট ক্রস করিস না। আমি অনুর সাথে এমনি গল্প করছিলাম, এই সাধারণ ব্যাপারটাকে নিয়ে বাজে মন্তব্য করা আমি সহ্য করব না। তাই আয়াত ভাইয়া, আপনি যে কি তা আমার খুব ভালো জানা আছে, অসহ্যকর। অর্ষি কথাটা শেষ করতেই রেগে গিয়ে হন হন করে চলে গেল আয়াতের সামনে থেকে। আয়াত নিশ্চুপ হয়ে যায়, কিছু না করেও বারবার কেন তাকে অপমানিত হতে হয় কথাটা ভাবতে লাগলো আয়াত। আয়াতকে চিন্তিত দেখে অনু আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি ভাইয়া, আমার জন্য আপনাকে বাজে কথা শুনতে হলো, ওর কথায় কিছু মনে করবি না প্লিজ, ও পাগল হয়ে গেছে, তাই যা তা বকে প্লিজ, ওর কথায় কষ্ট পাবেন না। আয়াত অনুকে থামতে বলে অনুর সামনে চলে যায়। অর্ষির উপরে রাগ ওঠার থেকে নিজেকে বড্ড অপরাধী মনে হতে লাগলো আয়াতের। আয়াত নিজের কম্পার্টমেন্টে এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল, অর্ষি নিজের সিটে বসে আছে। চট্টগ্রাম আসতেই আয়াত নিজের ব্যাগপত্র নিয়ে অর্ষি, অনু ও তার বান্ধবীদের সাথে ট্রেন থেকে নেমে পড়ল। সন্ধ্যা হবে প্রায়, হোটেল বেশি দূরে নেই, যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। আয়াত অর্ষির সাথে গাড়ি করে চলে আসে হোটেলের সামনে। ট্রেনের ওই ঘটনার পর আয়াত অর্ষির সাথে বা অনু কারোর সাথেই কোনো কথা বলেনি। কি করে বলবে, আপসেট মন নিয়ে কারোর সাথে কথা বলার ইচ্ছে থাকে না। আয়াত ভাবছে, এখানে আসাটাই কি ভুল ছিল, কিন্তু না আসলে অর্ষিকে চোখে চোখে রাখতাম কি করে, ওকে চোখের আড়াল করলে যে আমার বুকের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি হয়। আয়াত গাড়ি থেকে নামতেই অর্ষি অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অনু তুই আর ফারজানা একসাথে থাকবি, আমি আর মিলি একসাথে দুটো রুম বুক করা আছে। কথাটা শেষ করতেই অর্ষি আয়াতের দিকে আড় চোখে তাকালো। আয়াত অর্ষির দিকে তাকিয়ে আছে, দুটো রুম বুক করলেও সে থাকবে কোথায়? ও সিকিউরিটি গার্ডের বোধহয় রুম থাকে না, আপন মনে কথাটা বলল আয়াত। অর্ষি নিজের চুলগুলো ঝাপটা মেরে হন হন করে চলে যায় হোটেলের মধ্যে। অর্ষি চলে যাওয়ার পরেও অনু আয়াতের দিকে তাকিয়ে আছে, ভাইয়া আপনার জন্য কি একটা রুম বুকিং করে দিব? আয়াত অর্ষির সাথে চলে যাওয়ার দিকে এক ঘরে তাকিয়ে আছে। অনুর মায়া ভরা কণ্ঠস্বর আয়াদের কানে আসতে আয়াত অভিমানী মন নিয়ে অনুকে বলে উঠল, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো, তুমি যাও, তা না হলে পরে তোমাকেও আমার মতো বাইরে থাকতে হবে। হোটেলের নিচে রেস্টুরেন্টে বসে আয়াত সিগারেট ফুঁকছে, তার হালকা মতো ড্রিঙ্ক করছে। স্বভাবত মাঝে মধ্যে ড্রিঙ্ক করাটা আয়াদের একটা হ্যাবিট। আয়াত ড্রিঙ্ক শেষ করে নিজের বুক করা রুমের দিকে চলে যেতে লাগলো। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আয়াদের চোখ পড়লো অর্ষির রুমের দিকে। আয়াত অর্ষির রুমের দিকে তাকাতে অবাক হয়ে যায়। আয়াত দেখতে পেল অর্ষির রুমের মধ্যে অনুসহ বাকি মেয়েরা বসে আছে, সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আয়াত ভাবছে, সব তো ঠিক ছিল, হঠাৎ করে সবাই এক রুমের মধ্যে, অর্ষিকেও দেখতে পাচ্ছি না, কোনো ঝামেলা হলো না তো? আপন মনে কথা বলল আয়াত। আয়াত করিডোর থেকে অর্ষির রুমের দিকে তাক এগিয়ে এলো। অর্ষির রুমের কাছে আসতেই অনু আয়াতকে দেখে দৌড়ে আয়াতের দিকে ছুটে এলো। আয়াত অনুকে বিচলিত থেকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকে অনুকে উদ্দেশ্য করে বলল, তোমাকে দেখে চিহ্নিত দেখাচ্ছে ভীষণ, সব ঠিক আছে তো, অর্ষি কোথায়? অনু আয়াতকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, অনু আয়াত ভাইয়া অর্ষি রুমে নেই, এখনই আসার পরে হঠাৎ ও রুম থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে, ওর ফোনটাও বন্ধ। কথাটা আয়াদের কানে আসতেই আয়াত থ মেরে দাঁড়িয়ে যায়। এইসব কি বলছে অনু, অর্ষি একা একা কোথায় গেল, অচেনা জায়গা, অর্ষি তো এই অচেনা শহরে কিছুই চেনে না। মিনিটের মধ্যে আয়াদের মাথায় কাজ করা বন্ধ করে দিল। আয়াতকে নিস্তুপ হতে দেখে অনু মৃদু কান্না ভেজা কণ্ঠে আয়াতকে বলতে লাগলো, ভাইয়া কিছু একটা করুন আপনি, অচেনা শহরে অর্ষির কোনো বিপদ হলো না তো, আপনি একটু ওকে খুঁজে নিয়ে আসুন প্লিজ। আয়াত অনুকে শান্ত করতে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা চিন্তা করো না, নিজেদের রুমে যাও, আমি অর্ষিকে নিয়ে আসছি, আর হ্যাঁ, আমার ফিরে আসার আগ পর্যন্ত কেউ রুম থেকে বের হবে না, ওকে? আয়াত কথাটা শেষ করতে দৌড়ে হোটেল থেকে বেরিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে আয়াত বলল মহা ঝামেলায়, এত বড় শহরে অর্ষি কোথায় কোন দিকে গেছে সেটা আজ করবে কিভাবে? আয়াত এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল রাস্তার পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে। আয়াত দৌড়ে তাদের দিকে চলে যায়, পকেট থেকে ফোন বের করে আয়াত তাদেরকে অর্ষির ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া এই মেয়েটিকে দেখেছেন? ঘন্টাখানেক আগে এখানেই ছিল, আপনারা কেউ কি দেখেছেন? না ভাই, আমরা একটু আগেই এখানে এসেছি, সঠিক বলতে পারবো না। ও
আয়াদ আবারও ছুটতে লাগলো। একে একে রাস্তার পাশে সবগুলো দোকান থেকে শুরু করে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করলো অর্শির ব্যাপারে, কিন্তু সবার থেকে হতাশার উত্তর ছাড়া আর কোনো উত্তর পেল না সে। আর কোথায় খুঁজবে অর্শিকে, নানা ধরনের চিন্তা মাথায় এসে ভর করেছে। অর্শি ঠিক আছে তো? আমায় না বলে কেন হোটেল থেকে বের হলি? এত জেদ তোর, এখন আমি কোথায় খুঁজবো তোকে? চিন্তায় চিন্তায় আয়াতের হাত পা কাঁপছে, চিন্তার ছাপ স্পষ্ট আয়াদের মুখে। আয়াদ একটু এগিয়ে যেতে দেখতে পেল রাস্তাটা ক্রমশ নীরব হয়ে আসতে। আয়াদ নিজেও জানে না সে কোথায় এসেছে। আয়াদ আরও একটু এগিয়ে আসতে দেখতে পেল একটা চায়ের ছোট্ট দোকান। আয়াদ চায়ের দোকানের দিকে দৌড়ে এসে দেখতে পেল একটা ষাটোর্ধ বয়স লোক চা বানিয়ে চলেছে। আয়াদ সেই লোকটির দিকে ফোনটা এগিয়ে দিল। আঙ্কেল একটু দেখুন তো, এই মেয়েটিকে কি আপনি দেখেছেন কি না, আনুমানিক ঘন্টাখানেক? আয়াত সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই লোকটি ফোনের স্ক্রিনের দিকে ভালো করে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ কিছুক্ষণ আগেই এই মেয়েটি এখানে এসেছিল ফোন রিচার্জ করাতে, কিন্তু আমি তো রিচার্জ করাই নাই, তাই ফিরিয়ে দিয়েছি। আয়াত মলিন ফ্যাকাশে মুখের কোণে সেকেন্ডের মধ্যে এক অদ্ভুত আনন্দ উকি দিল। আয়াত লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল দয়া করে আমায় বলুন যে এই মেয়েটি তারপর কোন দিকে গেছে, প্লিজ একটু মনে করে বলুন। লোকটি আয়াদের কথা শুনে একটু চিন্তা করে উত্তর দিল, বাবা একদম শিওর হয়ে তো বলা যাবে না, কিন্তু আমার যতদূর মনে পড়ে তারপর এই মেয়েটি এদিকে দিয়ে চলে গেছে। ধন্যবাদ আঙ্কেল, অনেক ধন্যবাদ। আয়াত চায়ের দোকান থেকে বেরিয়ে ওই চায়ের দোকানের বলা পথে ধরে দৌড়ে ছুটে চলল অর্শি, অর্শি বলে চিৎকার করতে থাকলো। পথটা একদম নীরব, আশেপাশে কোনো মানুষের শব্দ নেই, এমন একটা পরিবেশে অর্শি কী করে আসতে পারে তাও একা এটা মাথায় ঢুকছে না তার। আয়াত চিৎকার করে ডাকতে ডাকতে গলা প্রায় শুকিয়ে ফেলেছে, এখন চিৎকার করতেও পারছে না ঠিক মতো, মনে হচ্ছে গলা ফেটে যাবে তার। আয়াত আরও কিছু সময় দৌড়াতে থাকার পর হঠাৎ করে হুঁচট খেয়ে পড়ে যায় সে। পিচ ঢালা পথে হুঁচট খেয়ে পড়ে যেতে আয়াদের হাত এবং পায়ের কিছু অংশ ছিঁড়ে যায়। অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে আয়াদের, কিন্তু এই যন্ত্রণা থেকে মনের মধ্যে সৃষ্টি হওয়া অসহ্যকর যন্ত্রণা বড্ড বেশি কষ্ট দিচ্ছে তাকে। আয়াত বসা থেকে উঠে দাঁড়ালো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার দৌড় দিল। কিছু সময় দৌড়ে এগিয়ে আসতেই আয়াত দেখতে পেল দূরে একটা আবছা আলোয় কারো অবয়ব দেখা যাচ্ছে। আয়াত দৌড়ে ছুটে চলল সেই অবয়ব অনুসরণ করে, চিৎকার করে ডাকছে আয়াত, এটাই অর্শি। আয়াদের ডাকে অবয়ব দাঁড়িয়ে যায়। আয়াদারা দ্রুত গতিতে ছুটে চলল, আরেকটা পূর্ণ একটা মানুষ। আয়াদ অর্শিকে দেখতে পেল, অর্শির কাছে আসতে আয়াত হাঁটুর উপর ভর করে হাঁপাতে হাঁপাতে অর্শির দিকে দৃষ্টিপাত করলো। অর্শির মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আয়াতকে দেখতে পেয়ে অর্শি দৌড়ে আয়াদের কাছে চলে আসে। আয়াত সোজা হয়ে দাঁড়িয়ে অর্শির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগে গজগজ করতে বলতে লাগলো, তোর কোনো কমন সেন্স নাই, মাথার নাট বল্টু কি ঢিলে সব, একা একা কেন বের হলি, যা প্রয়োজন ছিল আমায় বললে কি পাপ হয়ে যেত, আর যদি একটা অঘটন ঘটে যেত তখন কি হতো, কে দায় দিত, বাবা মা কে বা কি জবাব দিতাম আমার থাকার পরেও? অর্শি আয়াতকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না, দৌড়ে ছুটে চলে আসে আয়াদের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে আয়াতকে। অর্শি সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে গেছে, ভয়ে মেয়েটা কাঁপছে। আয়াত অর্শির অবস্থা ঠিক বুঝতে পারলো। আয়াত নিশ্চুপ হয়ে নিজের রাগকে কন্ট্রোল করে অর্শির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আরে পাগলিমি আমি চলে এসেছি, আর ভয় পেতে হবে না তোকে। অর্শি আয়াদের কথা শেষ হতে না হতে চিৎকার করে কাঁদতে লাগলো। আয়াত অর্শিকে শান্ত করার জন্য অর্শিকে নানা রকম কথা বলতে লাগলো, কিন্তু অর্শির কান্না থামছে না। অর্শি কান্না করতে করতে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি অনেক খারাপ লোক, আমি আপনার উপর জেদ করে বেরিয়েছি, আমি রিচার্জ না করতে পেরে আবার হোটেলেই ফিরে যেতে নিয়েছি, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছিলাম, এই নির্জন জায়গায় একা একা ভয়ে আমি মরেই যাচ্ছিলাম, আমাকে প্লিজ বাড়ি নিয়ে চলুন, আমি আর এখানে থাকবো না। আয়াত অর্শির কথা শুনে মৃদু হেসে বলতে লাগলো, এত রাতে বাড়ি যাবি কি করে, আর শোন আমি তোর সিনিয়র, ওকে, আর আমাকে যাই ভাবিস না কেন তাতে আমার কিছুই আসবে যাবে না, কিন্তু অর্শি একটা কথা, জেদের বসে কখনো আর এমনটা করবি না, আজ হয়তো কোনো বিপদ হয়নি তোর, কিন্তু সবসময় তো আর সেফ থাকবি না, তাই বলছি রেগে গেলেও কিছু দরকার হলে জাস্ট আমায় বলবি, হয়তো তোর আপন হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু বিশ্বাস কর তোকে নিজের থেকে বেশি আপন করে, তোকে নিজের থেকে বেশি আপন মনে করি আমি, আমার সব থেকে কাছের হলে তুই, আর কখনো এমন করিস না, চল হোটেলে ফিরে যাই।
আয়াদ ঐশীকে নিয়ে হোটেলের দিকে চলতে শুরু করলো। ঐশী এখনও ভয় পেয়ে আছে, আয়াদের হাত জোড়া শক্ত করে চেপে ধরে আছে ঐশী। আয়াদ ঐশীর সাথে কথা বলতে থাকলো যাতে করে একটু হলে ঐশীর ভয়টা কমে যায়। হোটেলে ফিরতে ঐশীকে নিজের রুমে নিয়ে সে আয়াত নিজের রুমে চলে এলো। নিজের রুমে এসে আয়াদাকে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে আয়াত ছোপায় বসে একটা শান্তির নিঃশ্বাস ফেললো। এত সময় পরে নিজের মনকে একদম শান্ত লাগছে। প্রিয়জনের বিপদে বিচলিত হয়ে পড়ে না এমন লোক খুঁজে পাওয়া যায় না। সকাল হতেই আয়াত বিছানা থেকে উঠে পড়ল। হাত পাতার অনেক জায়গায় ছিলে গেছে বলে সামান্য একটু যন্ত্রণা হচ্ছে। আয়াত ফ্রেশ হয়ে রুমে আসতেই চমকে গেল। আয়াত রুমে এসে দেখতে পেল অনু বসে আছে ছোপায়। এত সকাল সকাল অনু তার রুমে, এই বিষয়টা একটু অদ্ভুত লাগলো। আয়াত অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার অনু এত সকাল সকাল আমার রুমে? আয়াতের কণ্ঠস্বর পেতেই অনু ছোপা থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, না আসলে ভাইয়া, কাল রাতে তো আপনার সাথে কথা বলার তেমন একটা সুযোগ পাইনি, তাই সকাল সকাল চলে আসলাম। ভাবলাম চা খেতে খেতে গল্প করা যাবে। আপনি কি ফ্রি আছেন? হুম, ফ্রি আছি। আজ আবার গল্প করতে আসার ছিল। গতকাল ট্রেনের কথা মনে নেই? মনে হয় ঐশী এত সকালে অনুকে আমার রুমে দেখতে পেলে আবার আমাকে নিয়ে বাজে কথা বলা শুরু করে দিবে। কি অশান্তি রে বাবা! আপন মনে কথাটা শেষ করে আয়াত ঠোঁটের কোনো একটা হাসি রেখায় কে অনুর বিপরীতে বসে পড়ল। চায়ের কাপ হাতে নিয়ে তা খেতে খেতে গল্প করতে লাগলো আয়াত। এই মিলি শোন, আমি একটু আয়াত ভাইয়ার রুম থেকে ঘুরে আসছি, সকাল সকাল বেরিয়ে আসবো সাগর পাড়ে। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলা শেষ করে দয়া করে আমার ব্যাগটা গুছিয়ে দিস। ওকে জানো, তাই হবে। এই মেয়ে হয়েছে আর কি, সারাদিন বয়ফ্রেন্ডের সাথে কি এত কথা বলে আল্লাহ জানে ভালো। এত কথা বলার কি হলো? আর কথা বলতে বলতে কি এদের কাছে কথা শেষ হয়ে যায় না? কি জানি, আমি তো কারোর সাথে দু লাইনের বেশি কথা বলতেই আর কথা খুঁজে পাই না। যাই হোক, আমি বরং আয়াত ভাইয়ার রুম থেকে ঘুরে আসি। কথাটা আপন মনে বলতে বলতে ওসে চলে যায় আয়াদের রুমে। আয়াদের রুমের দরজা কাছে আসতেই ঐশী শুনতে পেল অনুর হাসির শব্দ। হাস্যজ্জ্বল মুখটার এক মিনিটের মধ্যে ফ্যাকাশে হয়ে যায় ঐশীর। আয়াত ভাইয়ার রুমে অনু এত সকালে? মনে মনে কথাটা বলল ঐশী। আয়াদের রুমের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল আয়াদার অনু গল্প করছে। ঐশীর মুডটাই খারাপ হয়ে যায় এই দৃশ্য দেখার পর। ঐশী আয়াদের রুমের প্রবেশ না করে আবার নিজের রুমের দিকে ফিরে আসে। অনুর সাথে গল্প শেষ করে আয়াত নিজের রুম থেকে বেরিয়ে ঐশীর সাথে দেখা করতে ঐশীর রুমে চলে আসে। ঐশীর রুমে আসতেই আয়াত অবাক হয়ে যায়। আয়াদর্শীর রুমে এসে দেখতে পেল ঐশী আর রুমে নেই। ঐশীকে রুমের মধ্যে না দেখতে পেয়ে আয়াত একটু অবাক হলো, এই সময় ঐশী গেল কোথায়? ঐশীর রুমমেট ঐশীর বান্ধবীকে আয়াত জিজ্ঞেস করলো, আচ্ছা আপু ঐশী কোথায়? ওকে দেখছি না যে। ঐশীর বান্ধবী আয়াতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আয়াত ভাইয়া, আশী তো আপনার সাথে দেখা করতে গিয়েছিল, আপনার সাথে কথা হয়নি ও? মেয়েটার কথা শুনতেই আয়াত থ মেরে যায়। আপন মনে দাঁড়িয়ে ভাবতে লাগলো আয়াত, ঐশী আমার সাথে দেখা করতে গেলে আমার সাথে দেখা না করে যে চলে এলো। অনুকে আমার রুমে আবার দেখে কি রাগ করলো নাকি? আচ্ছা রাগ কেন করবে, আমি কি ওর বর নাকি যে আমার পাশে অন্য কেউ আসলে তাতে রিয়্যাক্ট করতে হবে? এখন আবার কোথায় গেল আল্লাহ জানে, মেয়েটা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। আয়াত কথাটা ভাবতেই ঐশীর বান্ধবী আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়াত ভাইয়া সব ঠিক আছে তো? আপনি কি চিন্তিত? মেয়েটির কথা আয়াদের ঘোর কাটলো। আয়াত মেয়েটির দিকে তাকে মৃদু হেসে বলতে লাগলো, হুম হুম, আসলে ভাবছি ঐশী গেল কোথায়, মেয়েটা বড্ড জেদি, দেখছি কোথায় গেল। আয়াত হোটেল থেকে দ্রুত বেরিয়ে এলো। এই সময়ে ঐশী হোটেল থেকে বেরিয়েছে মানে আমি নিশ্চিত ও সাগর পাড়ে গিয়েছে, ওখানেই গিয়ে দেখতে হবে। আরশি, এমনভাবে মনমরো হয়ে বসে আছিস কেন? সাগর পাড়ে এসেছিস, চল একটু গোসল করে যাই। মিলির আনন্দিত কণ্ঠস্বর ঐশী কানে আসতে ঐশী একটা বিরক্ত মাখা কণ্ঠ নিয়ে মিলিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর মনের মধ্যে এত আনন্দ থাকলে যা না সাগরে গিয়ে ডুব দে, আমি একটু ডিপ্রেসড, একটু একা থাকতে দে আমায়। ওমা, ডিপ্রেশনের কারণ কি আমায় বল, আমি তোকে সাহায্য করছি। পারবি না রে। আচ্ছা আয়াত ভাইয়া সবসময় এমন করে কেন? মানে অনুর সাথে ওনার এত কিসের কথা থাকবে? উনি কেন অনুর সাথে আলাদা করে সময় কাটাবে? আমি কি এতটাই খারাপ তার চোখে? আমার সাথে বসে যে একটু কথা বলবে তাও বলে না। ঐশীর অভিমানী কণ্ঠে বলা এক দীর্ঘশ্বাস যুক্ত কথার মাঝে মিলির কাছে স্পষ্ট। মিলি ঐশীকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
সীমা, এসব কি বলছিস? আচ্ছা, তুই আবার আয়াত ভাইকে ভালোবাসতে শুরু করলি নাকি? এই সত্যি করে বলতো আমায়। মানে ওনার মতো একটা হনুমানের বংশধরকে আমি ভালোবাসবো? হাউ ফানি, আমি ওনাকে ভালো টালো কিচ্ছু বাসি না। অনু ভালো মেয়ে না, তাই তার সাথে আয়াতকে দেখলে আমার সহ্য হয় না, এছাড়া আর কিছুই না। কিন্তু অনু খারাপ কি? ওকে তো যথেষ্ট ভালো একটা মেয়ে মনে হয়, আর ওর পরিবারও ভালো। মিলির কথা শুনতেই অর্ষি রেগে আগুন হয়ে যায়। রাগে গজ গজ করতে করতে অর্ষি মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই সবসময় বেশি বুঝিস, অনু অনেক খারাপ, আয়াদের দিকে কুদৃষ্টিতে তাকায় যে আমার সহ্য হয় না। আর আমার সহ্য না হলে কি, মানুষ তো ঠিক অনুর সাথে ভালোই থাকে, আমি আর কি বলবো। অর্ষির কথাটা শেষ হতেই অর্ষির পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অনুর সাথে আমি গল্প করেছি শুধু, আমাদের মাঝে কি প্রেমের সম্পর্ক আছে নাকি? আর যদি থাকেও তাতে তোর কি? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে দু চারটা গার্লফ্রেন্ড থাকবে না, সেটা কি জাতি মেনে নিবে? অর্ষি বসা থেকে উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে আয়াতকে দেখতে পেয়ে তার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অর্ষির রাগে গজ গজ করতে করতে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আমার জাতি জনক রে, সবার ঘরে ভালোবাসা পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন উনি, দেখলেই গা জ্বলে যায়। শুনুন, আপনার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, আপনি একটা হয়েছে হয়েছে, আর গভীরে না যাই, আমার সরল মনের একটাই প্রশ্ন, আমায় কিছু না বলে কেন এখানে এসেছিস? আপনি কে ভাই, আপনাকে কেন বলে আসতে হবে? কাল রাতের ঘটনা মনে নেই মনে হচ্ছে। এখন সকাল, আর আমার সাথে মিলি আছে। ও, আয়াদার কথা পেছল না, ওর সে এমনিতেই রেগে আছে, এখন আর রাগানো ঠিক হবে না। আয়াদ একটা পাথরের উপর কোনোরকমভাবে বসে পড়ল। অর্ষি আয়াদের দিকে একটা মুখ ঝামটা মেরে মিলিকে বলতে লাগলো, চল মিলি আমরা একটু গোসল করে আসি। অর্ষির কথাটা শুনতেই আয়াদ চমকে উঠল, এসব কি বলছে অর্ষি? এর আগে কখনো তো অর্ষি সবার সামনে গোসল করার কথা বলেনি, তবে আজ কেন বলছে? তাছাড়া অর্ষি তো একটা পাতলা পোশাক পরে আছে, কি করতে চায়ও? আয়াদ অর্ষির উদ্দেশ্যে কিছু না বলে চুপ করে অর্ষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অর্ষি আয়াদের দিকে একটা বাঁকা হাসি দিয়ে সাগরের দিকে চলে যায়। আয়াদ অর্ষির এমন অদ্ভুত আচরণে হতবাক, অর্ষি সাগরে গিয়ে নিজের শরীরে একটু একটু করে পানি দিতে লাগলো। আয়াদ অর্ষির দিকে তাকিয়ে রাগে ফেটে যাচ্ছে, এতটা নোংরা দেখাচ্ছে অর্ষিকে ভাষায় প্রকাশ করার মতো নয়। পাতলা কাপড় ভেদ করে অর্ষির শরীরে অবয়ব বাহির থেকে উপলব্ধি করা যাচ্ছে, আশেপাশের মেয়েরাও ঠিক একই কাজ করছে, পানিতে নেমে শরীরে বিশেষ কিছু অঙ্গ দেখাচ্ছে সবাইকে। বাকিদের নিয়ে আয়াদের মাথা ব্যথা না থাকলেও অর্ষি কিনে যথেষ্ট মাথা ব্যথা আছে তার। অর্ষি পানি নিয়ে ভালো এনজয় করছে, আয়াদার ধৈর্য ধারণ করতে পারলো না, বসা থেকে উঠে রেগে গিয়ে দৌড়ে ছুটে চলে যায় অর্ষির দিকে। আয়াতকে অর্ষি নিজের সামনে হঠাৎ করে দেখতে পেয়ে একটু অবাক এবং অপ্রস্তুত হয়ে যায়। অর্ষি আয়াতকে উদ্দেশ্য করে কৌতূহল কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কেন? আয়াদ অর্ষির কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না, সজোরে এক কষি একটা চর বসিয়ে দিল অর্ষির গালে। নোংরামির লিমিট আছে, আজ তুই সব লিমিট ক্রস করেছিস, ব্লাডি স্টুপিড গার্ল, নিজের দেহ সবাইকে দেখাতে ভালো লাগে তাই না? আয়াদের চোখ দেখে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসছে। অর্ষির থাপ্পড় খেয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা উঁচু করার মতো সাহস পাচ্ছে না অর্ষি, জেদের বসে কি করে ফেললো অর্ষি? আয়াদ নিজের শরীরের উপর থেকে ব্লেজারটা খুলে অর্ষির দিকে ছুড়ে মারলো। ব্লেজারটা অর্ষির দেহের উপর পড়তেই অর্ষি ব্লেজারটা ধরে নিল। আশেপাশে সবাই অর্ষি আর আয়াদের দিকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষি মাথাটা নিচু করে ব্লেজারটা পরে নিল। আয়াদ অর্ষিকে রেখেই হন হন করে চলে এলো সাগর পার থেকে। আয়াদের মাথাটা জ্যাম হয়ে আছে, অর্ষির কাছে ভীষণ কষ্ট পেয়েছে আয়াদ। কাজ শেষ কেন, কি হয়েছে? সাগর পার থেকে ফিরে এসে অর্ষি কান্না করতে লাগলো। অর্ষির কান্নার কারণ হলো আয়াদের করা অপমান, কিন্তু এতে আয়াদের দোষ নেই, আয়াদ যা করেছে তা ঠিকই করেছে, কিন্তু জেদের বসে অর্ষি এতটা অশ্লীল কাজ কি করে করতে পারলো, এটা ভেবেই তার চোখে জল চলে আসছে। অর্ষিকে শান্ত করতে তার মিলি বলল, দেখ অর্ষি, যা হবার তা হয়ে গেছে, এখন কান্না করিস না, একটু শান্ত হয়ে যা। আয়াত ভাইয়া ভীষণ কষ্ট পেয়েছে আমার কাছে, ওনার চোখে সারা জীবনের জন্য আমি ছোট হয়ে গেলাম। ধর পাগলি, এসব কিছুই না, মানুষ মাত্রই ভুল, আয়াত ভাইকে তোকে ক্ষমা করে দেবে, দেখে নিস। হুম। সন্ধ্যার দিকে অর্ষি একটু শান্ত হয়ে যায়।
আয়াদের সাথে কথা বলার জন্য খুব ইচ্ছে হচ্ছিল তার। অতিরিক্ত কান্না করার জন্য অর্ষির চোখ ফুলে গেছে। অর্ষি নিজের রুমে থেকে বেরিয়ে আয়াদের রুমের দিকে চলে যায়। আয়াদকে ছড়ি বলে আয়াদের থেকে ক্ষমা চাইবে, তাই এমন ভুল আর কখনো করা যাবে না। অর্ষি আয়াদের রুমের সামনে আসতেই অর্ষি অবাক হয়ে যায়। অর্ষির চোখ জোড়া থমকে যায় একদম। অর্ষি দেখতে পেল আয়াদ তার রুমের মধ্যে বসে বসে ড্রিঙ্ক করছে। অর্ষি এর আগে কখনো আয়াতকে নেশা করতে দেখেনি, তাই প্রথমবার আয়াতকে এই অবস্থায় দেখে একটু চমকে যায় অর্ষি। অর্ষি দরজার নিকট দাঁড়িয়ে ভাবছে আপন মনে, আয়াত ভাই আর নেশা কেন করে? এর আগে তো কখনো তাকে এমন অবস্থায় দেখিনি আমি। কি এমন কষ্ট আয়াত ভাইয়ের, তার কারণে এই নেশা হঠাৎ করে তার আপন হয়ে গেল। অর্ষি আপন মনে ভাবছে কথাগুলো। একটা মানুষকে এত কাছ থেকে দেখার পরও ঠিক চিনতে পারলো না অর্ষি। আয়াত ড্রিঙ্ক করা শেষ করতেই দরজার দিকে চোখ পড়ল তার। আয়াতের চোখের সামনে অর্ষির ছবিটা দেখতে পেয়ে আয়াত একটু বেসুরা কণ্ঠে বলে উঠল, ফির কি রে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাহারা দিচ্ছিস নাকি? আয়াতের কণ্ঠস্বর অর্ষির কানে পৌঁছাতেই অর্ষি একটু হকচকিয়ে উঠল। সামান্য অপ্রস্তুত হয়ে অর্ষি বলতে লাগল, না না কাউকে পাহারা কেন দিব, আমি এমনি দাঁড়িয়ে আছি। ও আয়াত বসা থেকে উঠে ব্যালকনির দিকে চলে যায়। ব্যালকনি থেকে সাগরের দৃশ্যটা স্পষ্ট। আয়াত ওই সাগরের দিকে তাকিয়ে নিজের মনের কিছু অব্যক্ত অভিব্যক্তি প্রকাশ করছে। মানব জীবন অদ্ভুত, আর অদ্ভুত তার প্রতিটি মোড়। আয়াত পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে গুঁজে নিল। লাইটারটা অন করতে অর্ষির কণ্ঠ শুনতে পেল সে। অর্ষি তার পেছনে দাঁড়িয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কবে থেকে নিকোটিনের ধোঁয়া আর এই মদের নেশা শুরু করেছেন? আয়াত মুখ ঘুরিয়ে অর্ষির দিকে না তাকিয়ে ঠোঁটের কোণ থেকে সিগারেটটা নামিয়ে একটা বাঁকা হাসি দিয়ে অর্ষিকে উদ্দেশ্য করে বলল, যবে থেকে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে শুরু করেছি তবে থেকেই নিকোটিন আর মদ আমাকে সামলাতে শুরু করেছে। কি হয়েছে আমাকে বলা যাবে? হাসিটা আমার সবার জন্য আর কষ্ট বলি বা বেদনা সেটা একান্তই নিজের ব্যক্তিগত। অর্ষি আর কিছু বলার সাহস করে উঠতে পারল না। এতটুকু অর্ষির কাছে স্পষ্ট যে আজ তার সামনে এক ভিন্ন আয়াত দাঁড়িয়ে আছে। এই আয়াতের সাথে পূর্বের আয়াতের বিন্দুমাত্র মিল খুঁজে পাওয়া যাবে না। অর্ষি কিছু সময় দাঁড়িয়ে থেকে মুখটা মলিন করে আয়াদের রুম থেকে বেরিয়ে যায়। হ্যালো অর্ষি, কেমন আছো? করিডোর থেকে নিজের রুমে যাওয়ার এক মুহূর্তে হঠাৎ করে অর্ষি শুনতে পায় তাকে কেউ ডাকছে। আনমনে অর্ষি কথাটাকে পাত্তা না দিয়ে নিজের রুমের মধ্যে প্রবেশ করে। পূর্বে আবারও অর্ষি শুনতে পায়, কি হলো জবাব দিলে না জি? অর্ষির মুখ ঘুরিয়ে পিছনে ফিরে তাকাতে দেখতে পেল ভার্সিটির সেই ছেলেটি তার সামনে। অর্ষি একটু অবাক হয়ে যায় রিহানের উপস্থিতিতে। রিহান হলো অর্ষির ক্লাসমেট। এই রিহান খুব ভালো একটা ছেলে। ভার্সিটির প্রথম দিন থেকে অর্ষি একটু বেশি দুর্বল, তবে কখনো অর্ষিকে কিছু বলার সাহস করেনি। কারণ হলো আয়াত। ভার্সিটির মধ্যে হোক বা বাহিরে অর্ষির দিকে যে তাকায় তাকে আয়াত খুব ভালোবেসে সাজা দিয়ে থাকে। আয়াত আর রিহানের মধ্যে তফাত হলো রিহান ভদ্র ছেলে আর আয়াত হলো অসভ্য। যদিও সবার সাথে আয়াত ভালো ছেলে হলেও অর্ষির কাছে সে বরাবরই খারাপ। রিহানকে দেখে অর্ষি একটু অবাক হয়ে যায়। তুমি এখানে হঠাৎ বেড়াতে এসছো বুঝি? আমি শুনেছি তোমরা সবাই চট্টগ্রামে এসেছো, তাই ভাবলাম আমিও চলে আসি, একসাথে ঘোরাবো হয়ে যাবে আর সময়ও কাটবে। ও আচ্ছা, তো সবার সাথে দেখা করে যা। না না, একটু আগে আসলাম, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপর আসব। আর তাছাড়া যার সাথে দেখা করা ছিল তাকে তো দেখে নিলাম, বাকিদের পরে দেখা যাবে। রিহানের কথাটা অর্ষির ভীষণ অবাক লাগে। যাকে দেখার মানে কি? অর্ষি রিহানকে উদ্দেশ্য করে কৌতূহল হয়ে বলে উঠল, মানে যার সাথে দেখা করা ছিল মানে কি? না মানে হলো একজনের সাথে দেখা করার কথা ছিল, তো এসে তার সাথে দেখা পেয়ে গেছি, এখন একটু রেস্ট করতে যাই। ও আচ্ছা, আসছি আমি। অর্ষি কথাগুলো শেষ করতেই নিজের রুমে চলে যায়। আয়াদের কথাগুলো ভাবিয়ে তুলছে তাকে। কি এমন কারণে নিজের জীবনটা নষ্ট করছে জানতেই হবে আমাকে। সকাল হতেই আয়াত নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে লাগলো। আজ চলে যাবে সবাই। অর্ষিও নিজের সব গুছিয়ে নিল। মিলি তোর হলো, ট্রেন ছেড়ে দেবে তো, তাড়াতাড়ি কর। এই তো শেষ। অর্ষি মিলি রেডি, অনু রেডি হয়ে আয়াদের রুমের দিকে চলে যায়। আয়াত রেডি হয়েছে কিনা তা দেখার জন্য। অনু আয়াদের রুমে আসতে দেখতে পায় আয়াত একদম রেডি। অনু দরজার উপরে দাঁড়িয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়াত ভাইয়া আপনি রেডি হয়ে গেছেন?
দরজার দিকে তাকিয়ে আয়াত অনুকে দেখতে পেয়ে একটু বিরক্ত হলো। আসলে এই মেয়ে কেন যে আয়াদের পিছনে পড়ে থাকে আয়াদের মাথায় আসে না। অনুর বদলে ওরশি আসলে কি হতো? আয়াত ঠোঁটের কোনো একটা মিশক হাসি রেখা টেনে বলতে লাগলো, হ্যাঁ আমি রেডি, তোমরা রেডি তো? জি ভাইয়া। আচ্ছা আপনি আসুন, কেমন? আমি চাই রিহানের সাথে দেখা করে আসি। রিহান এখানে এসেছে? ভ্রুকুসকে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো আয়াত। জি ভাইয়া, শুনেছি কাল রাতেই এখানে এসেছে। ও আচ্ছা, দেখা করে এসো। অনু আয়াদের রুমে থেকে বেরিয়ে চলে যায় অর্ষির রুমে দিকে। অর্ষি, মিলি, ফারজানা, অনু সবাই মিলে চলে যায় রিহানের সাথে দেখা করতে। রিহানের রুমের সামনে দেখতে পেলো সবাই রিহানের রুমের দরজা খোলা। অনু দরজায় নক করতে একটু চেঁচিয়ে বলে উঠল, ভিতরে আসবো? প্রচণ্ড ব্যথা মাখা কণ্ঠে ভিতর থেকে রিহান বলতে লাগলো, হ্যাঁ আসো। সবাই ভিতরে আসতেই ভীষণ অবাক হয়ে যায় অর্ষির চোখ জোড়া ছানা বড়া করে বলে উঠল, একি রিহান, তোমার একি হাল হয়েছে, কে কেলালো তোমায়? রিহান বিছানার উপর পড়ে আছে, পুরো শরীরে আঘাতের ক্ষত। হঠাৎ করে রিহানকে এমন অবস্থায় দেখবে আশা করেনি কেউ। রিহান সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না না, কেউ মারবে কেন? আমি ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলাম তাই আর কি। ওয়াশরুমে পড়ে গিয়ে এই অবস্থা? কেন কেন জানি অবিশ্বাস লাগছে ব্যাপারটা, ও কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল অর্ষি। এই আর কি, একটু অসাবধানতায় পড়ে গেছি। ও আচ্ছা, আমরা চলে যাচ্ছি, নিজের কেয়ার করো কেমন? অর্ষি তার বান্ধবীদের নিয়ে রিহানের রুম থেকে চলে যায়। ট্রেনে বসে সবাই রিহানের বিষয়ে কথা বলছে, অর্ষি কিছু বলছে না। আয়াদের দিকে তাকিয়ে ভেবে চলেছে আয়াত কেন এমন করছে। আয়াদও নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। বাড়ি আসতে আয়াত নিজের রুমে হন হন করে চলে যায়। অর্ষি বাড়ির মধ্যে একটু অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আয়াত রীতিমতো তাকে উপেক্ষা করে চলছে, কিন্তু কেন, কি করেছে সে? অর্ষি আয়াদের মা বাবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অর্ষি ফ্রেশ হয়ে অর্ষি আপন মনে ভাবতে থাকে আয়াদের কথা। অর্ষি ভাবছে আয়াদ হয়তো তাকে ওই গোসল করার ব্যাপারটার জন্য এমন উপেক্ষা করে চলছে, কিন্তু আমি তো ওর থেকে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আমার এটার সাথে ওর নেশা করার কি সম্পর্ক আছে? এখন আয়াত ভাইয়ার রুমে যাওয়াও যাবে না। এখন আয়াত ভাইকে কিছু জিজ্ঞেস করলে উনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেবে। রাতে দেখে ওনা থেকে সত্যিটা জানতে পারি কি না। অর্ষি কিছুই মাথায় নিতে পারছে না। রাত হয়ে এসেছে, অর্ষি নিজের রুমে বসে আছে। হঠাৎ করে অর্ষি দেখতে পেল কোনো এক লোক তার রুমের সামনে দিয়ে বেশ দ্রুত গতিতে ছুটে বেরিয়ে যায়। অর্ষি একটু ভয় পেয়ে যায়। এমনিতেই সবাই নিজের রুমে আছে, মা বাবা এমনকি আয়াত ভাইয়া হলেও তো তাকে ডাকবে, কখনো চোরের মতো পালিয়ে যাবে না। অর্ষি নিজের রুম থেকে পা টিপে টিপে বেরিয়ে আয়াদের রুমের দিকে এগিয়ে যায়। লোকটা এই দিকেই গিয়েছে। অর্ষি আয়াদের রুমের জানালার দিকে কাছে যেতেই বেশ অবাক হয়ে যায়। অর্ষি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অর্ষি দেখতে পেল আয়াদের রুমের মধ্যে একটা মেয়ে। অর্ষি এই দৃশ্যটা দেখে যেন আকাশ থেকে পড়ল। আয়াত রাতের আধারে নিজের ঘরে মেয়ে নিয়ে আসে, কথাটা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো তার। কতটা নিশ্চু হতে পারলে মানুষ রাতের গভীরে কোনো মেয়েকে একান্তে নিজের রুমে নিতে পারে, এই কথাটা বোঝার মতো বয়স অর্ষির ঠিক হয়েছে। অর্ষি ছলছল চোখে তাকিয়ে আছে মেয়েটি আর আয়াদের দিকে। অর্ষি ভাবছে এই দৃশ্য যদি মা বাবা দেখতো তবে কি হতো, হয়তো বুক ফেটে মরেই যেত। এত ভালোবাসার সন্তান এতটা নোংরা হয়ে গেছে সেটা যে কোনো মা বাবার জন্য ভীষণ লজ্জাজনক। অর্ষি আয়াদের নোংরামি সহ্য করতে পারলো না, জানালার পাশ থেকে সরে যায় সে। হাত পা কাঁপছে অর্ষির, এসব কি দেখলো সে? আয়াদের সাথে তার সম্পর্ক ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে আয়াতকে কখনো নিচু চরিত্রের মানুষ মনে করেনি, কিন্তু আজ এই সব দেখার পর অর্ষি নিজের চোখে আয়াতকে একটা নষ্ট ছেলে ছাড়া আর কিছুই নয়। অর্ষি দাঁতে দাঁত চেপে নিজেকে একটু সামলে নেয়। নিজের রুমে ফিরে এসে অর্ষির দরজা বন্ধ করে দিল। বারবার অর্ষি মনে পড়ছে আয়াদের সাথে ওই মেয়েটির দৃশ্যটি, ভাবতেই লজ্জা করছে। এত ভদ্র ঘরের একটা ছেলে এতটা নিচু মানসিকতার পোষণ করে কিভাবে? মিস্টার আয়াদ, আপনার ফাইল রেডি, আপনাকে কন্ট্রাক্ট করা যাচ্ছে না বলে আমি নিজে এখানে চোরের মতন চলে এসেছি। মিস ডায়না নিজের মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে দিতেই আয়াদ চমকে উঠল। এত রাতে চোরের মতো আয়াদের রুমে আসার কী প্রয়োজন ছিল মিস ডায়নার? আয়াদের মাথায় আসছে না কিছু। আয়াত ডাইনার উদ্দেশ্যে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে বলতে লাগলো, এত রাতে আপনি আমার রুমে কেন? কেউ কি দেখেছে আপনাকে? প্লিজ আপনি এখন এখান থেকে চলে যান, কাল আমি ফাইল নিয়ে আপনার সাথে মিট করব। প্লিজ, কেউ যদি আপনাকে এত রাতে আমার রুমে দেখতে পায় আমার মান সম্মান শেষ হয়ে যাবে।
ডায়না আয়াদের মুখে আটকে ওঠা চোখ জোড়া আর মুখে চলে আসা স্পষ্ট চিন্তা ছাপ দেখতে পেয়ে একটু হেসে উঠল। ডায়নার হাসি দেখে আয়াদের চোখ জোড়া কৌতূহল হয়ে উঠল। ডায়না হাসছে কেন? প্রশ্নটা মনের মধ্যে নাড়া দিচ্ছে আয়াদের। আয়াদ ডায়নার উদ্দেশ্যে কৌতূহল কণ্ঠে বলে উঠল, আপনি পাগলের মতো হাসছেন কেন, কি হয়েছে? আরে না, এমনি হাসছি। ছেলে হয়ে এতটা ভয় পাচ্ছেন? ওইদিকে আমি মেয়ে হয়েও কোনো ভয় না পেয়ে এখানে চলে এসেছি। যাই হোক, আমাকে কেউ দেখতে পাইনি, বাঁচালেন আমায়। এখন আপনি আসুন, কাল ফাইল দিয়ে দিব। আয়াদের কথাটা মিস ডায়নার পছন্দ হলো না। উনি একটু রেগে গিয়ে ভীষণ কর্কশ গলায় আয়াতকে উদ্দেশ্য করে বলল, আমার এক্ষুনি লাগবে ফাইলটা, কাল অনেক দেরি হয়ে যাবে। দেরি মানে? আমার যখন ইচ্ছা তখন দিব। আর লিসেন ফার্দার, আমার বাড়ি এমন হঠাৎ করে চলে আসবেন না, এটা আমার পছন্দ না। আয়াদের কথাটা শুনে ডায়নার মাথা গরম হয়ে যায়, ফাইলটা আজই লাগবে তার। মিস ডায়না আয়াদের কথাটা শেষ হতেই আয়াদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। আয়াদ নিজেও রেগে আছে ডায়নার খামখেয়ালির কাজে, কিন্তু ডায়নার রাগটা আয়াদের রাগকে ছাড়িয়ে যায়। ডায়না রেগে গিয়ে আয়াদের শার্টের কলা চেপে ধরে আয়াদের বুকের ওপর রিভলভার চেপে ধরে। রাগে গজ গজ করতে করতে ডায়না আয়াদকে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমাদের একটা নিয়ম আছে, যাকে আমাদের প্রয়োজন পড়ে না তাকে আমরা আর রাখি না। এখন যদি ফাইলটা আমি না পাই তো ছটা বুলেট তোর বুকটা এপার ওপার করে বেরিয়ে যাবে। ডায়নার কথা শুনে আয়াত থ মেরে যায়। এসব কি বলছে ডায়না? আয়াত মাথা গরম না করে ঠান্ডা মাথায় ফাইলটা ডায়নার হাতে তুলে দিল। ডায়না আয়াদের কলা ছেড়ে দিয়ে ফাইলটা চেক করতে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে চলে যায়। ডায়না চলে যেতে আয়াত সোফার উপর ধপাস করে বসে পড়ল। আয়াত তো মানুষের উপকার করার জন্য কাজ করে থাকে, তবে কি আয়াত কোনো মাফিয়া চক্রের সাথে যুক্ত হয়ে গেছে? প্রশ্নটা আয়াদের মনকে বিষিয়ে তুলেছে। সকাল হতে অর্ষির ঘুম ভেঙে যায়। রাতে ঘুম তেমন একটা হয়নি, আয়াদের ব্যাপারটা মাথায় চেপে বসেছে তার। অর্ষি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করতে চলে যায়। নাস্তা টেবিলে বাবা বসে আছেন। অর্ষি বাবার পাশে দাঁড়াতেই আয়াদের বাবা অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগল, অর্ষিমা কি খবর তোর, আজকাল বড্ড ব্যস্ত নাকি তুই? বাবার কথার বিপরীতে অর্ষি বেশ শান্ত গলায় জবাব দিল, কোথায় ব্যস্ত, আমি ফ্রি আছি বাবা। তোকে তো দেখতে পাওয়াই যায় না, আচ্ছা বস, নাস্তা করে নে আগে। অর্ষি বাবার পাশে বসে বাবার দিকে তাকালো। সত্যি বাবার ভালোবাসা হয়তো তার ভাগ্যে ছিল না, কিন্তু এই বাবা নিজের বাবার মতো কোনো অংশে কম না। অর্ষি বাবার দিকে তাকিয়ে কথাটা ভাবছে। হঠাৎ অর্ষির ভাবনার মাঝে আয়াত চলে এলো, আর কোথায় থাকিস আজকাল, তোকে তো বছরে দুইদের মতো দুবার দেখতে পাওয়া যায়। বাবার কথায় অর্ষির ঘোর কাটে। অর্ষি আয়াদের দিকে তাকাতেই কেমন একটা লাগছে তার, ভীষণ রকম ঘৃণা কাজ করছে আয়াদের বিপরীতে। এতটা ঘৃণা হয়তো অর্ষির লাইফে অন্য কাউকে কখনো করেনি। অর্ষি আয়াদের দিকে থেকে মুখ সরিয়ে নিয়ে চুপচাপ খাবার খেতে লাগলো। আয়াদ চেয়ারে বসতে বসতে তার বাবা বলছে, আমি বাসায় থাকি, তুমি কাজের চাপে বিজি থাকো বলে খোঁজ পাও না। তুমি ঠিক বলেছিস, বয়স আছে আর কত, রিটায়ার্ডের তো সময় চলে এসেছে। আয়াত খাবার খাচ্ছে আর আর চোখে অর্ষির দিকে তাকাচ্ছে। অর্ষি মাথা নিচু করে খাবার খেয়ে খাবার শেষ করে টেবিল থেকে উঠে চলে যায়। আয়াতও খাবার শেষ করে অর্ষির সাথে উঠে যায়। অর্ষি রেডি হয়ে নিল, ভার্সিটিতে যেতে হবে। আয়াত বাইক নিয়ে বাড়ির নিচে অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময় পার হতেই অর্ষি নিজের বাড়ির নিচে আসলো। আয়াত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষি আয়াতের পাশ থেকে একটু এগিয়ে সামনে যেতে আয়াত অর্ষিকে উদ্দেশ্য করে বলল, আবার সে নাটক শুরু হয়েছে, আমার বাইকে করে যেতে হবে বলে দিচ্ছি। অর্ষি আয়াদের কোনো কথা জবাব দিল না। আরও একটু এগিয়ে যেতে আয়াত বাইক থেকে নেমে দৌড়ে অর্ষির সামনে চলে যায়। অর্ষি মাথা নিচু করে আয়াতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আয়াত ভাইয়া আমার পা আছে, আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। আয়াত অর্ষির কথার বিপরীতে একটু বাঁকা হাসি দিল, ঠোঁট বাঁকিয়ে বলতে লাগলো আয়াত, সরি আমি কাউকে একা থাকতে দেই না, আমার সাহায্য নিতেই হবে মানে নিতেই হবে। কথাটা বলতে বলতে আয়াত অর্ষির হাত ধরল। আয়াত অর্ষির হাত স্পর্শ করতেই অর্ষি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে অর্ষি আয়াতকে চমকে দিয়ে আয়াদের হাত থেকে নিজের হাত একটানে ছাড়িয়ে নিয়ে, ওই অপবিত্র নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না আপনি, সজোরে কষিয়ে একটা থাপ্পড় আয়াদের গালে পড়তেই আয়াত অবাক হয়ে গেল। গালে হাত দিয়ে মাথাটা নিচু করে অর্ষিকে উদ্দেশ্য করে বিক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আয়াত, অপবিত্র হাত মানে কি করেছি আমি সেটা বলো।
কি করেননি। রাতের গভীরে সকলের অগোচরে রুমের মধ্যে মেয়ে নিয়ে এসে সারা রাত ফুর্তি করে এমন একটা ভাব করছেন যেন কিছুই করেননি। মানে কার সাথে ফুর্তি করলাম? কি সব বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? এই ওয়েট ওয়েট, আমার সামনে নাটক করা একদম চলবে না। আমি সব জানি, কাল রাতে আমি নিজের চোখে দেখেছি সবটা। অর্ষি সত্যিটা জেনে মানুষকে অপবিত্র বলিস না প্লিজ, সবটা না জেনে একতরফা মন্তব্য করিস না প্লিজ। ও তাই? সত্যিটা হলো ওই মেয়ে বিপদে পড়ে রাতে মুখ ঢেকে আপনার রুমে এসেছিল, আপনি তাকে সাহায্য করতে মদ খাওয়ালেন, তারপর দুজন মিলে এনজয় করলেন সারা রাত, তারপর ও মেয়ের বিপদ কেটে গেল আর সে চলে গেল, তাই তো? যেটা ভাবার ভাবতে পারিস, আর কিছু বলবো না আমি। চুপ, একদম, আমি যা জানি তাতেই হবে, আর কিছু জানা নেই আমার। নেক্সট টাইম আমার পথ আটকালে খারাপ কিছু হবে বলে দিলাম, নোংরা মানুষ একটা। কথাটা বলে অর্ষি আয়াদের সামনে দিয়ে হন হন করে চলে গেল। আয়াদের চোখের কোণ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আয়াদ সত্যিটা না পারছে বলতে আর না পারছে আড়াল করতে। ভার্সিটিতে এসে আয়াত ক্যাম্পাসে এসে মনমরা হয়ে বসে আছে, সব বন্ধুরা আড্ডা দিচ্ছে, আয়াত একটা কোণে চুপটি মেরে বসে আছে। অর্ষির বলা কথাগুলো মনকে আঘাত করছে ভীষণ। আয়াত একটু নিজেকে শান্ত করে বসা থেকে উঠে দাঁড়ালো। অর্ষির ডিপার্টমেন্টের সামনে গিয়ে নিজের ক্লাসে যাওয়ার সময় আয়াত অর্ষিকে দেখার জন্য অর্ষি ক্লাসের দৃষ্টি নিক্ষেপ করলো। আয়াত অর্ষির ক্লাসে থাকাতে থ মেরে দাঁড়িয়ে পড়লো। এসব কী দেখছে আয়াত? অর্ষি হঠাৎ করে এসব কেন করছে? আয়াত দেখতে পেল অর্ষি একটা ছেলের সাথে হেসে হেসে খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। দৃশ্যটি দেখার পর আয়াতের বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হলো। আয়াত বুঝতে পারে না অর্ষির পাশে অন্য কেউ থাকলে তার এই অদ্ভুত অনুভূতি কেন হয়। আয়াত একটু রেগে গিয়ে নিজের হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। ইচ্ছে করছে তার ছেলেটিকে গিয়ে রিহানের মতো সাজা দিতে। ওহ, আপনাদের তো বলাই হয়নি সেদিন হোটেলে রিহানের এমন হাল ওয়াশরুমে পড়ে গিয়ে হয়নি, আয়াত করেছে রিহানের এমন হাল। যাই হোক, আয়াত ক্লাসের দরজার দিকে দাঁড়িয়ে আছে রাগী একটা লুক নিয়ে। আয়াতের উপস্থিতি অর্ষি আড় চোখে পর্যবেক্ষণ করলো। আয়াত কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না, হন হন করে অর্ষির দিকে ছুটে চলে যায় সে। অর্ষি সামনে গিয়ে আয়াত অর্ষির আর ওই ছেলের মাঝ বরাবর প্রবেশ করে দেয়ালে একটু হেল দিয়ে দাঁড়ায়। আয়াদের এমন হুট করে চলে আসা ছেলেটির একটুও পছন্দ হয়নি। ছেলেটি একটু রাগ কৌতূহল মিশ্রিত কণ্ঠস্বর নিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যালো মিস্টার, কে আপনি আর এমন হুট করে আমাদের মাঝে চলে এলেন কেন? আপনার তো দেখি বিন্দু মাত্র মনোবত্তা নেই। ছেলেটির কথা শুনে আয়াত এমন একটা ভাব করলো, মনে হচ্ছে আয়াত তার কোনো কথাই শুনতে পায়নি। আয়াতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষি। আয়াতকে নিশ্চুপ দেখে ছেলেটি একটু হাঁক ছেড়ে চেঁচিয়ে রাগী কণ্ঠে আয়াতকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এই হ্যালো, আমি আপনাকে বলছি, কানে যায় না কথা, কানে যায় না। আয়াত এইবার একটু বাঁকা হাসি দিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা কানে যাবে না তো কোথায় যাবে? কথা কানে আসছে কিন্তু আমি বুঝতে পারছি না কথাগুলো কি আমায় বলছিস নাকি অন্য কাউকে। যদি আমায় বলে থাকিস তবে উত্তর দেওয়া আমার কর্তব্য, আমি কে এটা জানে না এমন লোক পুরো ভার্সিটিতে খুঁজলেও পাওয়া যাবে না। আমি আয়াত, আর তোদের মাঝে আমি হুট করে চলে আসি নাই, বরং তুই আমাদের মাঝে ঢোকার চেষ্টা করছিস। আর বাকি রইল ভদ্রতা, সেটা আমার কোনো কালে ছিল না। বাই দ্য ওয়ে, কাম টু দ্য পয়েন্ট, তোর তো ভদ্রতা জানা আছে তাই না? সো এখন ভদ্রতা বজায় রেখে এখান থেকে কেটে পড়। নেক্সট টাইম অর্ষির সাথে কথা বলার তো দূর ওর দিকে তাকাবেও না, আউট। আয়াতের কথা শেষ হতেই ছেলেটি তাচ্ছিল্যপূর্ণ একটা হাসি দিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি না যায় তাহলে কি হবে? বেশি কিছু হবে না, জাস্ট তোর সাথে একটু অভদ্রদের মতো আচরণ করব, যা আমি খুব ভালো পারি। আয়াতের কথা শেষ হতেই অর্ষি হাতে তালি দিয়ে আয়াতকে বাহ বাহ জানাতে লাগলো। আয়াত একটু অবাক হয়ে অর্ষির দিকে দৃষ্টিপাত করতেই অর্ষি বলতে লাগলো, বাহ আয়াত সাহেব, মানে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমার আপনার রেস্ট্রিকশন মতো কাজ করতে হবে, আপনি নিজের মুখে নিজের পরিচয়টা বারবার দিচ্ছেন। বাহ, আমি সত্যি অবাক না হয়ে পারলাম না, আপনি যে একটা নিচু লোক এটা শুধু আমি না, আপনি নিজেও জানেন। আমি বাজে? সেটা আর কীভাবে প্রমাণ করবো বল। আর শোন, তুই সবার সাথে কথা বলতে পারবি, সবার সাথে আড্ডা দিতে পারবি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর সাথে কেউ কথা বলতে পারবে না, আর যদি কেউ তোর সাথে কথা বলার চেষ্টা করে তবে তার অবস্থা যে কী হবে তা আমি নিজেও জানি না। আয়াদের কথা শুনে অর্ষি ভীষণ রেগে গেল, এমন সাইকো টাইপের কথা শুনে
যে কেউ রেগে যাবে, এটা স্বাভাবিক। অর্শি রেগে গিয়ে আয়াদের টি শার্টের কলা চেপে ধরল। আয়াদ একটু অবাক হলো না অর্শির ব্যবহারে, বরং আয়াদ মুচকি হেসে অর্শিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই যখন রেগে যাস তখন আমার কেন জানি ভীষণ ভালো লাগে। আহ সো সুইট, একদম সুগার ফ্রি মিষ্টির মতো লাগে তোকে। অর্শি আয়াদের কলা ছেড়ে দিয়ে তাচ্ছিল্যকর কণ্ঠে আয়াদকে বলতে লাগলো, তাই এই কথা বলেই মনে হয় সবাইকে হাত করেন আপনি, রাইট? একদম রাইট। অর্শি আর কিছু বলল না, আয়াদের সামনে থেকে দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সে। আয়াদ নিশ্চুপ হয়ে অর্শি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ভার্সিটি থেকে আয়াদের সাথে রাগারাগি করে অর্শি বাড়ি চলে এলো। বাড়ি এসে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। কেন জানি ভীষণ খারাপ লাগছে নিজের কাছে নিজেকে। আয়াদ কি প্রমাণ করতে চায়? আমি তো ওর থেকে দূরে থাকতে চাই। ও কেন গায়ে পড়ে কথা বলে আমার সাথে? আমি কারোর সাথে কথা বললে ও কেন বাধা দেয়? তবে কি আয়াদ ভাই আমাকে পছন্দ করে? ওনার মতো একটা নোংরা মানুষকে আমি পছন্দ করতে পারবো না। আর ওনার আসল রূপ আমি দেখে ফেলেছি, তারপরেও ওনার প্রতি দুর্বলতা থাকায় আমার শোভা পায় না। কিন্তু যতই ওনাকে অপমান করি না কেন, ওনার পাশে কোনো মেয়েকে দেখলে আমার হিংসা হয়, এটা কেন? আচ্ছা সত্যি তো এমনটা কেন হয় আমার? আমি তো নিজের ইচ্ছেতে এমনটা করি না, কেন জানি ওনার পাশে কোনো নারীকে দেখলে আমার কষ্ট হয়, রাগ ওঠে ভীষণ। অর্শি কথাগুলো আপন মনে ভাবতে লাগলো। এই অনুভূতির নাম আর যাই হোক, কখনো ভালোবাসা বলা যাবে না, কারণ ওনাকে আমি ভালোবাসি না। অর্শি কাল রাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। হ্যালো আয়াদ, আপনি কোথায় আছেন? এই মুহূর্তে আমার আপনার সাথে দেখা করা খুব প্রয়োজন। ফোন কলের ওপার থেকে এক নিঃশ্বাসে কথাটা গড়গড় করে বলে যায় ডায়না। আয়াদ ভীষণ বিরক্ত নিয়ে কলটা পিক করলো। আয়াদ ডায়নার উদ্দেশ্যে বলল, কেন কি প্রয়োজন? আমার হাতে সময় নেই, আমি আসতে পারবো না। ওকে আমি আসছি। আপনি আসবেন মানে? অসহ্য, কোথায় আসতে হবে বলুন। ডায়না ফোন করে আয়াতকে একটু অ্যাড্রেস বলল। আয়াত নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ এই ডায়নাকে বলে দিবে আয়াত, তার এই সমস্ত কাজে আয়াত আর নেই। আয়াতের বুঝতে আর বাকি নেই যে এটা একটা সাইবার ক্রাইম গ্যাং। আয়াত ডায়নার দেওয়া অ্যাড্রেস মতো আসতেই একটা বিশাল কালো গাড়ি থেকে ডায়না নেমে এলো। আয়াত ডায়নার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়, যে মেয়ে জিন্স আর শার্ট পরত আজ সে শাড়ি পরে এলো, ব্যাপারটা কি? আয়াত ডায়নার থেকে চোখ সরিয়ে নিতেই ডায়না এসে আয়াতকে উদ্দেশ্য করে বলল, সরি মিস্টার আয়াত, ওই দিন মাথা ঠিক ছিল না আমার, প্লিজ আমার ক্ষমা করে দিন। ইটস ওকে, কিন্তু আমি দুঃখিত, আমি আর আপনার হয়ে কাজ করতে পারবো না, কারণ আমি ভালোর সাথে কাজ করি, খারাপের সাথে নয়। আসছি, খোদা হাফেজ। কথাটা শেষ করতে আয়াত ডায়নার সামনে থেকে চলে যেতে নিল। আয়াত একটু এগিয়ে যেতেই ডায়না আয়াতকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, স্টপ আয়াত, আপনি জানেন না আমি কি করতে পারি। আয়াত ডায়নার দিকে মুখ ঘুরিয়ে তাকে একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি আপনি কি করতে পারেন, আর ভুলে যাবেন না আমি কি করতে পারি। কথাটা শেষ করে আয়াত একটু ডন কেয়ার ভাব নিয়ে চলে এলো। কাউকে বেশি লাই দিতে নেই, পরে মাথায় উঠে নাচবে। আয়াত ডায়নার সাথে কথা শেষ করে বাড়ি চলে এলো। বাড়ি এসে আয়াত নিজের রুমে একটু ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যার দিকে আয়াত দেখতে পেল বাড়িতে অনেক মানুষের আনাগোনা চলছে। আয়াত বিষয়টা একটু গভীরভাবে দেখতে দেখতে পেল অর্শিকে দেখা যাচ্ছে না। আয়াত একটু কৌতূহলী হয়ে তার মাকে কিছু জিজ্ঞেস করার সাথে সাথে আয়াতকে চমকে দিল তার মা। আয়াত তার মায়ের কথা শুনে একদম থ মেরে দাঁড়িয়ে যায়। আয়াত তার মাকে জিজ্ঞেস করলো, মা বাড়িতে এত লোকজন কেন? আয়াদের কথার বিপরীতে আয়াদের মা বেশ শান্ত গলায় জবাব দিল, অর্শিকে দেখতে ও বাড়ি থেকে লোক আসছে। ও বাড়ি থেকে মানে? আমায় তো কিছুই জানানো হয় নাই, কথাটা ভীষণ বিক্ষিপ্ত কণ্ঠে বলল আয়াত। আরে তোকে তো বলাই হয়নি, তোর বাবা অর্শির জন্য একটা ছেলেকে পছন্দ করেছে, আর অর্শিরও সেই ছেলেকে ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা ইন্সপেক্টর, ভালো সম্বন্ধ, তাই আর বিলম্ব করি নাই আমরা, আজ পাকা দেখা হবে, কাল বিয়ে। ও আয়াদের মা কথাটা শেষ করে চলে যায়। আয়াত পাথরের মতো দাঁড়িয়ে থাকে। অর্শির বিয়ে হয়ে যাবে কথাটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে আয়াদের। আয়াত নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। চোখ জোড়া ছলছল হয়ে এলো তার। আয়াত সোফার উপর বসে আপন মনে বলতে লাগলো, পুলিশ ইন্সপেক্টর, ছেলেকে পছন্দ হয়ে গেল তোর? আচ্ছা তুই কি একটু বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? আমার সবটা জুড়ে শুধু তোর বসবাস। আচ্ছা আমি সারাদিন ঝগড়া করি ঠিক আছে, কিন্তু তোর চোখে আমার খারাপ দিকটাই পড়ল। আমার মধ্যে যে তোর জন্য এক হৃদয় ভালোবাসা রয়েছে তা কি তোর চোখে পড়েনি? হয়তো পড়েনি, কারণ আমার ভালোবাসাটা অপ্রকাশিত, কিন্তু আমি বারবার তোর কাছে নিজের ভালোবাসা তুলে ধরেছি, বোঝাতে চেয়েছি তোকে আমি ভালোবাসি অর্শি,
কিন্তু আফসোস তুই তা বুঝতে পারলি না। ইচ্ছে করলে বিয়েটা ভেঙে দিতে পারি, কিন্তু বিয়ে ভাঙলে কি তোকে পাবো? কখনো না। তুই রাজি আছিস মানে বিয়েটা হবে, আমি বাধা দিব না। আর তোকে অন্য কারোর পাশে সহ্য করার ক্ষমতাটা না থাকাটা আমার ব্যর্থতা, তার জন্য তুই দায়ী। কথাটা শেষ করতেই আয়াদের চোখ বেয়ে বেদনার নোনাজল গড়িয়ে পড়তে লাগলো। ভালোবাসা বুঝি এমনই হয়, প্রিয়জনের গুরুত্ব ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেই প্রিয়জন অপরিচিত হয়ে যায়। কিন্তু অনুভূতি কখনো প্রকাশ করতে নেই, কিছু ভালোবাসা বেঁচে রয় মনের কোণে। আয়াত ড্রিঙ্ক করছে আর সিগারেট ফুঁকছে নিজের রুমে বসে। মা বাবা দুবার করে ডাকতে আসলেও আয়াত নিজের রুম থেকে বের হয়নি। মা, আয়াত ভাইকে দেখছি না যে, উনি কি বাড়িতে নেই? কান্না ভেজা কণ্ঠে অর্ষিমাকে জিজ্ঞেস করলো কথাটা। মা মৃদু কণ্ঠে জবাব দিল, আছে তো নিজের রুমে, তুই ভাবিস না ও চলে আসবে। মা অর্ষিকে রুমে রেখে চলে যায়। অর্ষি বিছানায় বসে আছে, চোখ থেকে ঝরছে জল, মনের মধ্যে একটাই প্রশ্ন উকি দিচ্ছে বারংবার। আয়াত ভাইয়া কি এই বিয়েটা ভেঙে দিতে পারে না? সে কি একটা বার সবার সামনে এসে বলতে পারে না আমি অর্ষিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই? হয়তো পারে না, তাই তো আজ নীরব উনি। আমি অন্য কারোর সাথে কথা বললে ওনার সমস্যা হয়, কিন্তু সারা জীবনের জন্য অন্য কারোর হয়ে গেলে সেটাতে সমস্যা হয় না। আর হবেই বা কী করে, ওনার তো অনেক আছে, উনি ঠিক তাদের নিয়ে ভালো থাকবে। আমার ভালো থাকাটা ভাবতে হবে, এমন তো কোনো কথা নেই। ওসে একটা দীর্ঘশ্বাস ফেললো। একজন নারী যখন নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসে বা অন্য কারো হয়ে যায়, তখন আমাদের পুরুষতান্ত্রিক সমাজটা ওই মেয়েটাকে নানা করে বলে দোষারোপ করে। নারী জাতি ছলনাময় বা প্রতারক নয়, তাদের একটাই দোষ, বুক ফেটে যাবে তবে মুখটা খুলবে না কখনো। পুরুষের থেকে একজন নারী কয়েক গুণ বেশি ভালোবাসার ক্ষমতা রাখে, কথাটা বিশ্বাস হলো না? তবে নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করুন, দেখে নিন, আপনার সামনেই প্রমাণ আছে। আয়াদের বাবা ভীষণ কর্কশ কণ্ঠে কথাটা আয়াতকে উদ্দেশ্য করে বলল। আয়াত ছোপার উপর চোখ জোড়া বন্ধ করে বসে আছে। তার বাবার কথাটা শেষ হতেই আয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। তার বাবার সামনে থেকে নিজের মুখটা একটু আড়াল করে বেসুরো গলায় বলতে লাগলো, ওর বিয়ের কথা হচ্ছে, সেখানে আমার কী কাজ, আমি একটু বিজি ছিলাম কাজে, তাই আর কি যেতে পারিনি। আয়াতের কথাটা তার বাবার মনকে শান্ত করতে পারলো না, উনি আরও রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি এমন কাজ তোর, আমার মেয়ের বিয়ের কথা চলছে সেখানে আসতে পারি না, জানিস সবাই তোর কথা জিজ্ঞাসা করছে আমায়, এত অভদ্র কী করে হলি তুই, বল উত্তর দে। বাবার কথা শেষ হবার পূর্বে আয়াত তার বাবাকে অবাক করে দিল। আয়াত তার বাবার চোখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আয়াদের ফর্সা উজ্জ্বল বর্ণের মুখটা লাল হয়ে আছে, চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে মাটিতে পড়ল। আয়াত ভারী কণ্ঠস্বর নিয়ে তার বাবার উদ্দেশ্যে বলতে লাগলো, কি হয়েছে, আমি ওখানে যাইনি আর যাবো না কখনো, ওর বিয়ে হচ্ছে হোক, অর্ষির বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপসেট আছি বাবা, সামান্য একটা ব্যাপার নিয়ে এত ডাক দেখানোর কিছু নেই বাবা, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তোমরা, আমার কিছু ভালো লাগছে না, প্লিজ পা ধরি তোমাদের একটু একা থাকতে দাও আমায়। আয়াদের ক্ষতবিক্ষত কণ্ঠস্বরে জানান দিচ্ছে তার মনের অবস্থা। আয়াদের বাবা বুঝতে পারছে না আয়াদের আচরণ এমন বদলে গেল কি করে, উনি বুঝতে পারছে না আয়াদের কি হয়েছে যার জন্য আয়াদ একাকিত্ব প্রত্যাশা করেছে। বাবা মায়ের দিকে একদৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পরে আয়াদ রুম থেকে বেরিয়ে চলে যায়। রাতের দিকে খাবার টেবিলে বসে আছে আয়াদের বাবা, ওনার পাশে বসে আছেন মা। অর্ষি আর আয়াত কেউ খাবার খেতে আসে নাই এখনো, বাবা মা দুজনেই একদম নিশ্চুপ হয়ে বসে আছে। মা খাবার খাচ্ছ না যে, মার পিছন থেকে কিছুটা মলিন কণ্ঠ নিয়ে কথাটা বলল অর্ষি। অর্ষি কথাটা শুনে মা একটু কেঁপে উঠল, উনি আনমনে বলে উঠল, মা আয়াত ভাইয়া খাবার খেতে আসেনি? হ্যাঁ খাচ্ছি। অর্ষি বাবা মাকে খাবার বেড়ে দিয়ে আয়াদের রুমের দিকে তাকিয়ে বলতে লাগল, মা আয়াত ভাইয়া খাবার খেতে আসেনি? ওর কিছু ব্যক্তিগত তার কারণে একটু একা থাকতে চায়, জানিস অর্ষি আজ তোর আয়াত ভাইয়া প্রথম তোর বাবার মুখের উপর চেঁচিয়ে কথা বলেছে, হয়তো কোনো পাপ করেছি আমরা, তা না হলে এমন অবাধ্য সন্তান আমাদের হতো না। মার কথাটা শুনে অর্ষি বেশ অবাক হয়ে যায়। আয়াত সবার সাথে রুডলি বিহেভ করে ঠিক আছে, কিন্তু সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত অর্ষি কখনো আয়াতকে তার বাবা মায়ের মুখের উপর কথা বলতে দেখে নাই। বাবা মা যাই বলে আয়াত তাই মেনে নেয়, কিন্তু এইসব আজ কি শুনছে সে? আয়াত ওই আয়াত ভাইয়া ও আসলে আসলো না, কি হয়েছে তার জানতে হবে,
আর যদি আমার কারণে আয়াত ভাইয়া এসব করে থাকে তবে তার থেকে ক্ষমা চাইতে হবে। আমি চাই না আয়াত ভাইয়া বা বাবার সাথে কোনো ধরনের বাজে ব্যবহার করে তাদের মনে কষ্ট দিতে। খাবার খাওয়া শেষ করে ওশি নিজের রুমে চলে যায়। বাবা মা খাবার শেষ করে অনেক আগেই নিজেদের রুমে চলে গেছে। ওশি সোফায় বসে ভাবছে আয়াদের সামনে গিয়ে কি বলবে, সে কীভাবে জিজ্ঞেস করবে যে আয়াদ এমনটা কেন করছে। আয়াদ আবার তাকে অন্য কিছু ভাববে না তো। এই সব ভাবনার মাঝেই মনে পড়ে গেল তার, যা হবে পরে দেখা যাবে, এখন আয়াদ ভাইয়ার সাথে কথা বলতেই হবে আমার। ওশি নিজের রুম থেকে বেরিয়ে আয়াদের রুমের দিকে চলে যায়। এই প্রথমবার ওশির বুকের ভেতর অদ্ভুত এক ভয় কাজ করছে, হাত পা অবশ হয়ে আসছে তার। কিন্তু না, ওশিকে জানতেই হবে সবটা। ওশি আয়াদের রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। আয়াত ভাইয়া, আমি অর্শি, ভেতরে আসতে পারি? দরজার উপর থেকে একটা তাচ্ছিল্যকর কণ্ঠস্বর ভেসে এলো। আয়াত বলছে, এত বড় ব্যক্তিত্ব এখনো হয়ে যায়নি যে আমার রুমে কাউকে আসার জন্য পারমিশন নিতে হবে। আয়াতের কথাটা শেষ হতেই অর্শি দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। দরজা খুলতেই অর্শি দেখতে পেল আয়াত ছোপায় বসে সিগারেট খাচ্ছে। অর্শি আয়াতের দিকে একটা রাগি লোক নিয়ে বলতে লাগলো, এই আপনি সিগারেট খাচ্ছেন কেন? আর তোর কত বড় সাহস আমার বাবার ওপর চিৎকার করে কথা বলিস? তোকে জন্ম দিয়ে তারা পাপ করেছে, হ্যাঁ? কেন করছিস এসব, কি চাস তুই? আমি তো চলে যাচ্ছি কাল তোদের বাড়ি থেকে সারা জীবনের জন্য, আর আসবো না কখনো তোকে জ্বালাতে, আর কখনো এই মুখ দেখতে পারবি না তুই। ঝগড়া হবে না, আমাকে কারোর সাথে কথা বলতে দেখবি না, আমি আর তোকে অপমান করবো না। প্লিজ আমার অনুরোধ, মা বাবাকে কষ্ট দিস না আয়াত, প্লিজ। অর্শির কথাটা শেষ হতেই আয়াত সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অর্শি কান্না করছে। আয়াত সিগারেটটা ফেলে দিয়ে মাথাটা নিচু করে অর্শিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা দিলাম আর কখনো এই সিগারেট আমার হাতে উঠবে না, আর মা বাবাকে আঘাত করেও কথা বলবো না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে, কি দিবি তো? অর্শি একটু অবাক হয়ে যায় আয়াদের কথায়। কি প্রশ্ন করতে চায় আয়াত? অর্শি হ্যাসচোক মাথা নাড়াতেই আয়াত অর্শির দিকে এগিয়ে আসতে লাগলো। অর্শি একটু অবাক এবং ভীত হয়ে আমতা আমতা করতে লাগলো। আয়াত অর্শির কাছে এসে অর্শিকে অবাক করে দিয়ে অর্শির কোমর স্পর্শ করে। অর্শি আয়াদের এমন অদ্ভুত ব্যবহার একটু বিব্রত বোধ করে। আয়াত অর্শিকে নিজের বাহুর থেকে টেনে আনতেই অর্শি আলতো মৃদু কণ্ঠে আয়াতকে বলে উঠল, আয়াত ভাইয়া এসব কি করছেন? আয়াত অর্শির চোখের দিকে নিজের দৃষ্টি রেখে অর্শিকে চুপ করতে বলল। অর্শি নিশ্চুপ হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগলো। আয়াত অর্শিকে বলতে লাগলো, আমায় মন থেকে আজ একটা সত্যি কথা বলবি, এই বিয়েতে তোর মত আছে কি নাই? অর্শি আয়াদের প্রশ্ন শুনে যেই মাত্র উত্তর দিতে যাবে ঠিক ওই মুহূর্তে আয়াদ আবারও অর্শিকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আমি সত্যি উত্তর চাই, যা বলবি একদম সত্যি বলবি। আমি এই বিয়েতে রাজি। কথাটা শোনা মাত্রই আয়াদ বাকরুদ্ধ হয়ে যায়। অনেকটা আশা নিয়েছিল আয়াদ এই বুঝি অর্শি বলবে না সে রাজি নয়, কিন্তু না, অর্শি আয়াদকে সাফ সাফ জানিয়ে দিল সে বিয়েতে রাজি। আয়াদ অর্শির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াদের চোখ জোড়া পূর্বের ন্যায় আবারও রক্তবর্ণ ধারণ করল। অর্শি আয়াদের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিল। ওই রক্তিম চোখের দিকে দৃষ্টিপাত করার সাহস অর্শির নেই। আয়াদ এখনও অর্শির কোমর স্পর্শ করে আছে। হঠাৎ আয়াদ আর অর্শির ঘোর কাটে দরজার উপর থেকে ভেসে আসা ভারী কর্কশ কণ্ঠের শব্দে, বাহ বাহ অর্শিমা বাহ, এই ছিল তোর মনে? কথাটা কানে আসতেই অর্শি এবং আয়াত দুজনেই ভীষণ চমকে উঠল। আয়াত অর্শির কোমর থেকে হাতটা সরিয়ে নিতেই অর্শির দরজার উপরে দৃষ্টিপাত করলো। দরজার উপরে দৃষ্টিপাত করতেই অর্শির চোখ জোড়া থ মেরে যায়। বাবা দাঁড়িয়ে আছে। অর্শি বাবাকে দেখতে পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ রকম ভয় হচ্ছে অর্শির। আয়াত একটু থমকে যায়, কারো মুখে কোনো শব্দ নেই। বাবা রুমের মধ্যে এসে অর্শির মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ উত্তেজিত হয়ে বলতে লাগলো, আয়াতের আজ এই অনুষ্ঠানে না আসার পিছনে তবে এই কারণ ছিল? বাবার কথাটা শেষ না হতেই অর্শি বাবাকে বলতে লাগলো, বাবা বিশ্বাস করো আমার আর আয়াত ভাইয়ের মধ্যে। চুপ, একদম চুপ হয়ে যাও। রাস্তা থেকে তুলে এনে নিজের মেয়ের জায়গাটা দিয়েছে এদিনটি দেখার জন্য, আমার বাড়ি থেকে আমার ছেলেকে ভালোবাসার জালে আটকে তুই আমার পিঠে ছোরা বসিয়ে দিলি। বাবা ভীষণ রেগে গিয়ে অর্শিকে চড় মারল। অর্শি গালে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করছে। আয়াত অর্শির পাশে এতটা সময় নিস্তুপ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বাবার থাপ্পড়ের শব্দ কানে আসতেই আয়াত সকল নীরবতা ভেঙে বলতে লাগলো, বাবা অর্শিকে ভুল বোঝো না তুমি, অর্শির সাথে আমার কোনো সম্পর্ক নেই, অযথা ওকে দোষারোপ করো না প্লিজ। আয়াতের দিকে বাবা এগিয়ে এসে আয়াতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বাবা চিৎকার করে বলতে লাগলো, একদম চুপ, আমি এখন সব বুঝতে পারছি তুই আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করেছিস।
আয়াদ আর বাবার কথার মাঝে মা চলে এলো। মা এসে আয়াদের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে আমাকে বলো, প্লিজ শান্ত হয়ে যাও। আয়াদ, কি হয়েছে আমায় বল। মায়ের কথা শেষ হতেই বাবা মাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলতে লাগলো, তুমি যাকে আদরের মেয়ে ভেবে লালন পালন করেছো সেই মেয়ে আজ আমার মাঠ সমান নিয়ে খেলেছে, আর তোমার আয়াত তো এই মেয়ের থেকে কয়েকগুণ এগিয়ে। ওরা দুজনে মিলে আমার মান সম্মান নষ্ট করেছে, সকলের সামনে আমার মাথা নত করে ফেলেছে। আয়াদের মা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগলো, আয়াত তোর বাবা এসব কি বলছে, এসব আমি কি শুনছি? আয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, মা আমি অর্শিকে ভালোবাসি, আর ওর বিয়ে অন্য কোথাও হচ্ছে তা আমি মেনে নিতে পারিনি। অর্শির কোনো ভুল নেই, ও আমাকে কখনো ভালোবাসেনি। আমি ওকে পছন্দ করতাম কিন্তু ও কখনো আমাকে পছন্দ করেনি। সে ছোটবেলা থেকে ওর প্রতি আমি দুর্বল। হাজারবার ওকে বোঝাতে চেষ্টা করেছি যে ওর জন্য আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কিন্তু আজ যে মেয়েটাকে নিয়ে কথা বলছো তোমরা, সেই মেয়েটা কখনো আমার মনের কথা বোঝার চেষ্টা করেনি। ওর কোনো ভুল নেই, অপরাধ আমি করেছি, ক্ষমা চাইবার মুখ নেই আমার। তোমাদের সম্মান নষ্ট যাতে না হয় তার জন্য আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো, আমি দূর থেকে নিজেকে গুছিয়ে দিব। চোখের উপর থেকে জলটা মুছে নিয়ে আয়াত নিজের ব্যাগটা সোফার উপর থেকে তুলে কাঁধে নিল। ওর্শি এতক্ষণ শুধু মাত্র মাথা নিচু করে নিজের চোখের জল ফেলেছে, কিন্তু যখন আয়াত সবার সামনে তার মনের কথাগুলো প্রকাশ করলো, ঠিক ওই মুহূর্তে ওর্শি এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে, মুখ ফুটে বলতে পারছে না, আয়াত আমিও তোমায় ভালোবাসি। কোন মুখে বলবে একটা অনাথ মেয়েকেরা নিজের মেয়ের আসনে বসিয়েছে, তাদের মনে কষ্ট দেওয়া কখনো সম্ভব না। ওর্শি আয়াতের দিকে থেকে মুখটা ফিরিয়ে নিল। বাবা মা একদম নিশ্চুপ হয়ে আছে। আয়াত ব্যাগটা কাঁধে নিয়ে ওর্শির সামনের দিকে চলে যেতে নিল। হঠাৎ করে বাবা আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঘরে মেয়েকে সারা জীবন ঘরে রাখতে চাই, এ কথাটা আরও আগে যদি আমায় বলে দিতিস তবে এত কিছু হতো না। কথাটা আয়াদের কানে আসতেই আয়াত দাঁড়িয়ে পড়ে, বাবার কথা মনে তার কাছে স্পষ্ট না। আয়াত তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল, ওনাদের মুখে হাসির রেখা উঁকি দিচ্ছে। ওর্শি বেশ অবাক হয়ে যায়, হঠাৎ করে বাবা মায়ের মুখে হাসি কি করে চলে এলো বুঝতে পারছে না ওর্শি। বাবা ওর্শির দিকে এগিয়ে এসে ওর্শিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, সরি রে মা, তোর গায়ে হাত না তুললেও আমার ছেলেটা কখনো সত্যিটা আমাদের বলতো না। আমার ছেলেকে তোর পছন্দ সেটা আমাদের থেকে লুকানো উচিত হয়নি। ওর্শি শব্দ করে কান্না করে দিয়ে বলল, বাবা আয়াত ভাইকে পছন্দ করি কি না সেটা জানি না আমি, কিন্তু ওনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমি পারবো না। কাল বিয়ে হবে, অবশ্যই হবে, তবে আমার পছন্দ করা ছেলের সাথে না, তোর পছন্দ করা ছেলের সাথে। কিন্তু মা এখন থেকে ঝগড়াটা কমিয়ে দিস, এতে মানুষ কি বলবে। ওর্শি একটু লজ্জা পেয়ে আয়াতের রুম থেকে বেরিয়ে যায়। আয়াত দরজার সামনে দাঁড়িয়ে থাকে থ মেরে, কোনো কিছু তার মাথায় ঢুকলো না। বাবা মা যাওয়ার সময় বলে গেল, এখন থেকে আমার মেয়েকে একদম জ্বালাবি, শুধুমাত্র ওকে অন্যের বাড়িতে পাঠাতে চাই না বলে তোর মতো একটা স্টুডেন্টের হাতে ওকে তুলে দিচ্ছি। কথাটা শেষ করে সবাই চলে যায়। বাবা মা চলে যেতে আয়াদের ঠোঁটের কোণে একটা হাসি রেখা উঁকি দিল। সকল বাবা মা যদি নিজেদের সন্তানের ভালো লাগার মূল্য দিত তবে হয়তো সবার ভালোবাসা পূর্ণতা পথেই হাঁটত। সকালবেলা থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ওর্শিকে নববধূ রূপে সাজানো হলো, ওর্শিকে দেখতে একদম কিউট পরী মতো লাগছে। বিয়ের আসরে আয়াদ ওর্শির দিকে থেকে মুখ ফেরাতে পারলো না, লজ্জা মাখা মুখে ওর্শিকে অপরূপ সুন্দরী লাগছে। হাই মিস্টার আয়াদ ভাইয়া, আপনি কিন্তু আবার ছোবেন না। বাসরাতে প্রবেশ করার সাথে সাথে ওর্শির এমন অদ্ভুত কথা শুনে আয়াত চমকে ওঠে, মানে কি, তোকে ছুলে কি হবে? হবে মানে আমি আপনার জুনিয়র সম্মান নষ্ট করিয়ে না নিজের। ওর্শির কথাটা শেষ হতেই আয়াত শব্দ করে হেসে দিয়ে বলতে লাগলো, এখন থেকে তোমার সামনে আমার সম্মান না থাকলেও চলবে, আর হ্যাঁ আগেও তেমন কোনো সম্মান আমি তোর থেকে পাইনি, সো দেয়ারফর সম্মান আশা করছি না, ভালোবাসা আশা করি। ওইটা তো পেয়েই গেছেন, নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে, চুপ। তারপর কি হলো তা তো বুঝতেই পারছেন, আর যারা বুঝতে পারছে না তাদের জন্য সিজন টু এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আয়াদার ওর্শি ভালোবাসার নতুন পর্ব শুরু হলো। ভুল বোঝাবুঝি সমস্ত ভালোবাসায় আছে, তবে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে ভুলটা বোঝা যেন ভালোবাসাকে ছাপিয়ে না যায়। আর ভালোবাসার শুরুটা ঝগড়া দিয়ে হলেও শেষটা কিন্তু সুখকর হয়। এ ওর্শি আর কত ঘুমাবি, এবার উঠে পড়। ওর্শির কপালে আলতো করে একটা চুমু দিয়ে কথাটা বলল আয়াত। আদৌ ঘুমে আচ্ছন্ন হয়ে ওর্শি আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
চুপ কর হারামজাদা কোল বালিশ, তুই কথা বলতে পারিস না, একদম চুপ করে শুয়ে থাক। আয়াত একটু চমকে গিয়ে বলে উঠল, লে কোল বালিশকে, আমি আয়াত, তোর কিউট হ্যান্ডসাম হাজবেন্ড। ওষি চোখ জোড়া আলতো করে মেলে আয়াতকে দেখে বিছানা থেকে তড়ি ঘড়ি করে উঠে গিয়ে বলতে লাগলো, ও সরি ভুলে গিয়েছিলাম, আমার বিয়ে হয়ে গেছে। যাই হোক, আপনি অতটাও কিউট না যতটা বলছেন, এখন বের হন, আমি একটু ঘুমিয়ে নিই, আমার বড্ড ঘুম পাচ্ছে। কি এই, আমি থাকলে সমস্যা কোথায়? আপনি থাকলে কাল রাতের মতো আমার সাথের ঘুমটা নষ্ট করে দেবেন, তাই বেরিয়ে যান, তা না হলে আমি আম্মুকে ডাকবো। ওরশি কথাটা শুনে আয়াদের মুখটা মলিন করে রুম থেকে বেরিয়ে যায়। ওরশি একটা মিষ্টি হাসি দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। দোয়া করিয়েন তাদের ভালোবাসার দিনগুলো যেন সবসময় এমনই কাটে।